আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি শূন্য রেখার আজকের পর্বে। আজ একটি বিশেষ পর্ব আমরা বলছি, যে শূন্য রেখার বিশেষ পর্ব আজকে, কারণ একটি বিশেষ বিষয় আমাদের সবার কাছে আজকে যারা অংশগ্রহণ করেছেন, অতিথি আমি, আমাদের প্রত্যেকেরই আমরা ভারাক্রান্ত, আমরা স্মৃতিকাতর একই সাথে। তাই শোকে এবং শ্রদ্ধায় স্মরণ করছি আমাদের প্রিয় শিক্ষক, প্রিয় কথাশিল্পী হাসান আজিজুল হক স্যারকে। এই পর্বে আজকে যারা অংশগ্রহণ করেছেন, এরই মধ্যে আমরা আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন এবং আরো বেশ কয়েকজন অংশগ্রহণ করবেন, তাদের প্রত্যেকেরই একটি দীর্ঘ জীবনের একটি দীর্ঘ সময়ের স্মৃতি রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, একটি স্মৃতি রয়েছে বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ ব্যক্তি কথা সাহিত্যিক হাসান আজিজুল হক স্যারের সঙ্গে। আমরা প্রত্যেকেই, আমি সহ প্রত্যেকেই, তারা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে সম্পর্কে জড়িয়েছেন, সাংগঠনিক, শিক্ষক, নানাভাবে তিনি জড়িয়েছেন। আজকে আশা করি তাদের সবার প্রত্যেকের স্মৃতিচারণের মধ্য দিয়ে আমরা তার সাথে আমাদের আজকের অতিথি যারা, তাদের ব্যক্তিগত সম্পর্কের একজন ভিন্ন হাসান আজিজুল হককে আমরা খুঁজে পেতে চেষ্টা করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা চাইবো এটি সবার দেখার সুবিধা করে দেওয়ার জন্য দ্য শো উইথ শামসুজ্জোহা এই পেজ থেকে আপনারা শেয়ার করে দিতে পারেন। আর আমি প্রথমে আজকের অতিথি যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি। প্রফেসর শহীদুল ইসলাম, তিনি শিক্ষাবিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময় শিক্ষক হিসেবে ছিলেন। একইভাবে হাসান আজিজুল হকের মতো করেই আমি নিজে এবং আমরা প্রত্যেকেই তাকে পেয়েছি অত্যন্ত নিবিড়ভাবে, এবং তিনি একই সাথে সহকর্মী ছিলেন এবং সহযোদ্ধা ছিলেন, এবং কতটা প্রিয় ছিলেন আশা করি তার কথা শুনতে শুনতে আমরা জানতে পারবো। আমার আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন, এবং আমার সাথে আরো আছেন ভাস্কর চৌধুরী। ভাস্কর চৌধুরীকে আপনারা কবি হিসেবে জানেন, খুবই পরিচিত বিখ্যাত কবি, আমার মনে হয় বাংলা সাহিত্যে তার কবিতা পড়েননি এরকম মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন। তো সেই রকম কিন্তু তার ভেতরে আরেকজন মানুষ বসবাস করেন, তিনি হচ্ছেন একজন গদ্য শিল্পী, তিনি একজন উপন্যাসিক, তিনি একজন ছোট গল্পকার। কিন্তু তার ছোট গল্পের সমস্ত আমি ব্যক্তিগতভাবে মেশার চেষ্টা করেছি, তখন যখনই পেয়েছি তখনই আমি ভাস্কর চৌধুরীর কাছে হাসান আজিজুল হকের গল্প পেয়েছি, তার সাথে সম্পর্কের উষ্ণতা পেয়েছি, এবং সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নয়, তিনি তার গল্পেরও শিক্ষক হিসেবে তার কাছ থেকে আমি শুনেছি। সেই গল্পগুলো আশা করি আজকে জানবো। আমাদের সঙ্গে আরো আছেন মিনা মিজানুর রহমান। মিনা মিজানুর রহমান বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় নেতা, কিন্তু বিশ্ববিদ্যালয়ের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, বিশ্ববিদ্যালয়ের একজন সংগঠক, সেই জীবন থেকে এখন পর্যন্ত তিনি কাজ করছেন। কিন্তু তার ব্যক্তিগত জীবন, ছাত্র জীবন, সাংগঠনিক জীবন, সকল জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন প্রফেসর হাসান আজিজুল হক। তো সেই দিকটা আসলে কেমন, সেটি আমরা তার কাছ থেকে হয়তো জানার সুযোগ পাবো আজকে। দীপু মাহমুদ আরেকজন, তিনি এরই মধ্যে বাংলাদেশে প্রতিটি অঞ্চলেই বিখ্যাত এবং সকল বয়সের মানুষের কাছে তিনি পরিচিত, কারণ তিনি কিশোরদের জন্য লিখেন, ছোটদের জন্য লিখেন, একই সাথে তিনি বড়দের জন্য লিখেন। তো তার গল্প উপন্যাসের আড়ালে হাসান আজিজুল হক আসলে কোথায় ছিলেন সেটি জানবো। নিশাত জাহান রানা, কবি, প্রকাশক এবং সংগঠক, এবং রানা আপার যে সংগঠন, সেই সংগঠনের সাথে হাসান স্যারের আমার মনে হয় যে আরো একটু বেশি যোগাযোগ ছিল। উনি সকল সংগঠনের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন, এবং সংগঠনের সাথে ছিলেন মানেই সেই সংগঠনের প্রতিটি মানুষের সাথে তিনি জড়িয়েছিলেন, কিভাবে জড়িয়েছিলেন এই বিষয়গুলো জানবো। তো আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যদিও আমি ভারাক্রান্ত, যখনই হাসান আজিজুল হক স্যারের প্রসঙ্গ এসে যায় তার নামটা উচ্চারণ করছি এবং ভাবছি রাজশাহী গেলে দেখা হবে না, তখন আমরা অন্যরকম একটা শোক কাজ করছে ভেতরে, এটি আসলে বলে আমরা হয়তো বোঝাতে পারবো না। তা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। প্রথমে শহীদুল ইসলাম স্যারের কাছে যাব, কিন্তু তার আগে আপনারা যদি একটু করে বলেন, আমরা শহীদুল ইসলাম স্যারের একটি বক্তব্যটা দীর্ঘ শুনবো, তার আগে নিশাত জাহান রানা আপা আপনার কাছ থেকে প্রত্যেককে একটু শুভেচ্ছা জানাবেন আজকের শোতে। অনেক ধন্যবাদ জোহা, এই যে খুব দ্রুত, আসলে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি তাদের তো কাছে থেকে দেখবার সৌভাগ্য হয়েছিল হাসান আজিজুল হককে। তিনি আমাদের শুধু শিক্ষক নন বা কাছের মানুষ নন, তিনি পৃথিবীর সকল বাংলা ভাষাভাষীর কাছে একজন প্রণম্য সাহিত্যিক। তো তার এই চলে যাওয়ার এই স্বল্প সময়ের ভেতরেই এই সকলে মিলে যে শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা একখানে হয়েছি এই আয়োজনটা করবার জন্য, অনেক ধন্যবাদ সোহা। আপনাকে ধন্যবাদ দীপু ভাই। দীপু মাহমুদ, শুভেচ্ছা সংসদ জোহাকে, শুভেচ্ছা জানাচ্ছি শূন্য রেখাকে, যারা আজকে হাসান আজিজুল হককে নিয়ে
এই আয়োজনটি করেছে। ব্যক্তিগতভাবে হাসান স্যারকে আমি বিশ্ববিদ্যালয়ে পেয়েছি বিভিন্ন রকম কর্মকাণ্ডে খুব কাছ থেকে, কিন্তু স্যারের সঙ্গে আমার ব্যক্তিগত একটি যোগাযোগ থেকে গেছে। স্যার আমার পিতার খুব কাছের বন্ধু ছিলেন, রাজশাহী কলেজে তারা একসঙ্গে একই ঘরে দীর্ঘ সময় কাটিয়েছেন। বাবার কাছে অনেক সময় আমি হাসান স্যারের কথা শুনেছি, কিন্তু হাসান স্যার আমি সাহিত্যে পেয়েছি তখন একরকম ভাবে পেয়েছি, ব্যক্তিগত ভাবে তাকে যখন পেয়েছি একরকম ভাবে পেয়েছি, বাবার কাছে গল্পে তাকে একরকম ভাবে পেয়েছি। এই বহুমাত্রিক মানুষটাকে নিয়ে আজকে এখানে এভাবে কথা বলতে হবে যখন তিনি নেই, এটার মানে খুব কষ্টের একটা ব্যাপার। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শূন্যরেখা এবং জোহাকে আবারও যে স্যারের জন্য এই আলোচনাটার আয়োজন করেছে। ধন্যবাদ দিভাই। মিনা মিজানুর রহমান। শূন্যরেখা, শামসুজ্জোহা, আমি খুব অভিনন্দিত করতে চাই আজকের আয়োজন করার জন্য, কারণ হাসান স্যারের প্রতি আমাদের যে কৃতজ্ঞতাবোধ, আমাদের সর্ব বিষয়ের, বিশেষ করে আমরা আজ এখানে যারা অংশগ্রহণ করছি মতিহার পরিবারই বলবো, আমাদের বরেণ্য শিক্ষক শহীদুল ইসলাম স্যার রয়েছেন, ভাস্কর দা রয়েছেন, দীপু রয়েছেন, রানা আপা রয়েছেন এবং আরো অনেকেই যোগ দিবেন, তো এদিক দিয়ে আসলে আমরা একটা বিরাট আমাদের মহিরু হারালাম আর কি। জয় যেটি করে বলছিলেন যে আমরা প্রতি মুহূর্তে শোকাত, আসলে রাজশাহী যার অনেক বিশ্ববিদ্যালয় ছেড়ে আসার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ক্ষেত্রে কয়েকটা মুখ প্রতিনিয়ত দেখতাম, হাসান স্যার, শহীদুল ইসলাম স্যার, জুলফিকার মতি স্যার, নাজিম মাহমুদ স্যার, আর এমনি আমাদের যারা সবসময় আন্দোলন সংগ্রাম আমাদের উজ্জীবনী শক্তি যোগাতেন বাংলাদেশের হয়ে উত্তরবঙ্গে, তো এটা আমাদের সত্যি সত্যি আমরা কিভাবে আমি আমি কিভাবে মানে পা রাখবো এটা আমি খুব শঙ্কিত এবং উৎকণ্ঠা বোধ করছি এখনো। শহীদুল ইসলাম স্যারও এখন স্থান ত্যাগ করেছেন, ঢাকা চলে গেছেন, আরো অনেকেই নেই এখন, মলাইদা আছে আমাদের বয়সে অনেকেই এখন আছেন ওখানে, তো তো হাসান আজিজুলকে এক কথায় বলতে গেলে আসলে উনি তো কেবল সাহিত্যিক নন, উনি একটা সমাজ সমাজ বিপ্লবী হিসেবে একটা চিন্তা চিন্তা মনস্ক মানুষ ছিলেন, সমাজের মানুষঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার সাহিত্য আমরা দেখবো, সে ছোট গল্পগুলো দেখবো যেভাবে, বা একটা উপন্যাস সর্বশেষ যে উপন্যাস আগুন পাখি যদি আমরা পড়ে থাকি, তো মানুষকে নিয়ে তার যে মহতী চিন্তা, এই এই এইটা এইটা নিশ্চয়ই তার সাহিত্য কর্মের জন্য যেমন কিভাবে বেঁচে থাকবেন তার চেয়ে বেশি বেঁচে থাকবেন ওনার চেয়ে মানুষকে নিয়ে তার মানে ব্যাটেল ফিল্ডে থাকা, মানে বিপ্লবের মাঠে থাকা একজন হাসান নাজিবুল হক, আমরা যে স্পষ্টটি যে আগুনটি পেয়েছি তার কাছে সেটা হচ্ছে মাঠে থাকার হাসান নাজিবুল হক, এই দুটোর সমন্বয়ে সেই হাসান নাজিবুল হক একজন বিরাট আমাদের অভিভাবক, আমাদের দেশের অভিভাবক। আরো আগে থেকে পেয়েছেন কিন্তু আমার দুটো স্পষ্ট পেয়েছে, যেমনি ভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় তেমনি ভাবে খুলনা, খুলনা একটা বিরাট পদচারণা আছে আমরা বলবো পরে। আমি স্যারের আজকের এই স্মরণীয় অনুষ্ঠান আমি আমি খুব একদিকে আনন্দিত যে আসলে ঠিক খুলনায় যার তো শোক সভার প্রস্তুতি চলতেছে, আগামী সপ্তাহে তার খুলনায় আমি জানাবো সবাইরে, একটা বিরাট ধরনের তাকে স্মরণ করা যায়, হাসান নাজিবুল হককে হাসান নাজিবুল হকের মতো স্মরণ করা যায়, একটি স্মরণ সভা রানাপা বলছিলেন যে প্রস্তুতি চলছে, আমি আমাকে আহ্বায়ক করে 11 জন একটি কমিটি গঠিত হয়েছে, এটা খুব শীঘ্রই আমি জানাবো এবং আমি পরে কথা বলবো। হাসান স্যারের প্রতি আমার আবারও নমস্কার, আবারও শুভেচ্ছা, আরো আরো শুভাশিস শুভাশিস, ধন্যবাদ। কবি ভাস্কর চৌধুরী দাদা। হাসান আজিজুল হক স্যারের স্মরণ উপলক্ষে শামসুজ্জোহা যে আয়োজনটা করেছে তার এই জন্য আমি নিজে কৃতজ্ঞ, এই জন্য যে আমি কাজটা করিনি, কাজটা আমার করাও উচিত ছিল, এরকম একটা আয়োজন করা উচিত, কিন্তু আমি সংগঠক নই, আমি এই ধরনের কোনো কাজ হয়তো করতে অপারক বলে আমি করতে পারিনি, এই জন্য আমি খুব দুঃখিত। হাসান আজিজুল হকের সাথে এ আমরা যারা কথা বলছি তার মধ্যে সবচেয়ে সিনিয়র ছাত্র হিসেবে আমি যত যতজন আছে এখানে আমার চেয়ে সিনিয়র কেউ যোগদান করবে বলে মনে হয় না, তো
আমাকে আমি ব্যক্তিগত ভাবে কি বলবো না বলবো সেটা আমি ঠিক করতে পারছি না। আগে সুদুল স্যার বলুন, তারপরে দেখি কি বাকি থাকে, ওটুকু আমি বলবো। আর এটুকু বলার জন্য এবং এগুলোকে একসাথে করার জন্য জোহা একটি উদ্যোগ নিক আমরা মনে করি, কথাগুলোকে নিয়ে এটা কিছু করার চেষ্টা করা যায় কিনা, ডকুমেন্টারি সেটি করার জন্য জোহাকে আমি অনুরোধ করি। যে স্যারকে আমি বহুবার দেখেছি, লাস্ট যখন দেখলাম হাই হাই কি কষ্টকর যে তিনি ভুলে যাচ্ছেন সব, তার মতো স্মৃতিশক্তির অধিকারী মানুষ আমি যখন গেলাম রাজশাহী আশ্রয়ে, তাকে অধিক তাকে নিয়ে গেল সবাই, ইয়ে করে ধরে নিয়ে গেল, দিয়ে মঞ্চে উঠালো সভাপতি, কথা মিলাতে পারলেন না। যিনি এত বড় বক্তা তিনি কথা মিলাতে 3 বছর আগে পারেন নাই। তখন আমি তার কাছে গিয়ে বসলাম এবং তার পাশে বসে তাকে বললাম, স্যার চিনতে পারছেন তুমি কে ভাস্কর, তোমার চুল কই? আমি বললাম যে চুল না থাকলে তো আমি আছি। তখন মুখে হাত দিয়ে একটু আদর করে দিলেন, এর অতিরিক্ত উনি কিন্তু কিছু স্মরণ করতে পারলেন না। আমার খুব কষ্ট নিয়ে আমি ফিরে এসেছিলাম, সে কষ্টটা আমি বহন করে গেছি। আমি ইচ্ছাতে তাকে কষ্টও দিনি, তাকে আমি বরঞ্চ তার সেই সময়ে আমি তার উপরে তার 30টি গল্প নিয়ে আমি একটা মানে প্রতিটি গল্প নিয়ে আমি লিখেছি, আমার কাজ আমি করেছি। প্রত্যেকটি গল্পকে আমি তার সাথে টেলিফোন কথা বলে প্রতিটি গল্পকে আমি মানে তার মতামত নিয়ে আমি সুন্দর করে একটি একটি গল্প ধরে লিখেছি। প্রকাশ হবে, অবশ্যই প্রকাশ হবে, এবছর না হলে সামনে বছর হবে, কিন্তু এই কাজটা আমি করতে পেরেছি। তাই আমি মনে করি জোহা যে কাজটি করছে এটিকেও একটা দার্লিক ই করা যায় কিনা সেটা জোহাকে আমি প্রস্তাব রাখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাস্কর দা। সেইটা অবশ্যই হতে পারে, কারণ তাকে ঘিরে যে স্মৃতিগুলো এখন আসছে আমার মনে হয় যে বেশ কিছু লেখাও এসেছে, আর এই ধরনের আলোচনায় যারা কথা বলছেন তারা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে সমৃদ্ধ এবং তার সাথে সম্পর্কের জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ তাকে জানার জন্য, কাজে সেটি দার্লিক ভাবে আসতেই পারে নানাভাবে, সেটি পরবর্তীতে আমরা চেষ্টা করবো। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন শিক্ষক হাসান স্যারের মতো করে, তার ঠিকই পাশে পাশে সবসময় পেয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে একটা সবার সামনে আজকে এভাবে কখনো বলা হয়নি, শহীদুল ইসলাম স্যারের কাছে যে আমরা কোনোদিন ফিরে আসিনি, যখন যে অনুষ্ঠানে আমাদের ঘরোয়া হোক আমাদের বড় হোক সবসময় ডেকেছি এবং তাকে পাশে পেয়েছি। এবং তিনি বলতেন যে স্যারের কথা বলতেন, ওনাকে বলেছে, ওনাকে বললে আমরা বুঝে নিতাম একজনের কথা, তিনি হচ্ছেন হাসান আজিজুল হকের কথা। এবং হাসান স্যারও যখন শোনেন যে শহীদুল ইসলাম স্যার থাকবেন, এরকম একটা জোর, এরকম একটা জোড়া, এরকম একটা বোঝাপড়া দুজনের, এত অসম্ভব বোঝাপড়া আমাদের চোখেই পড়েনি, আমার বয়স কতই বা, তার মধ্যে আমি কখনো এরকম দেখিনি সত্যি। তো স্যার আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই বলবেন স্যারকে নিয়ে, কারণ আমি জানি আপনি তার লেখা সম্পর্কে লিখেছেন, তার ব্যক্তি জীবন, তার আপনার ব্যক্তিগত একটা রসায়নও ছিল আপনাদের, সেই জায়গাটি বরং আমরা বেশি উপভোগ করবো আশা করি আজকে। তো আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ জুহা, তুমি যে এত এইরকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছো এর জন্য তোমাকে প্রথমেই ধন্যবাদ জানাই। আর যারা আজকে এখানে পার্টিসিপেট করছেন তারা আমার সবাই ছাত্র, এবং এই যিনি চলে গেছেন হাসান, মানুষ তো যাবেই, কিন্তু হাসান আমাদের জন্য এক বিশাল জগৎ রেখে গেছেন, সেই জগৎ নিয়ে অনেকেই গবেষণা করবে। ইতিমধ্যেই চন্দন আনোয়ার পিএইচডি করেছে, আরো বহু লোক পিএইচডি করবে, কাজে তার সাহিত্য নিয়ে আমি আজকে কোনো কথা বলবো না। আমি যেটা জুহা বললে যে আমাদের মধ্যে যে একটা, আমরা ব্যক্তিগত বন্ধু না, আমরা বলতে পারো আমরা পারিবারিক বন্ধু, আমি তো বলি আমরা হেসেদের বন্ধু। এই এই এইটাকে আমি সামনে আনতে চাই। আর যে জিনিসটা, হাসান এত বড় মানুষ, মহিরুহ, এভারেস্ট সিং এর মতো, কিন্তু তিনি এত মানে
মানে আমার মধ্যেও হয়তো কিছু অহমিকা বোধ থাকতে পারে আছে, হাসানের মধ্যে আমি কখনো সেটা দেখিনি। হাসান যেখানে যাবে আমাকে নিয়ে যাবে, বলে আপনি শহীদুল আপনি চলেন, আমি যেখানে যাব। এবং আমি এই কথাগুলোই আমি বলতে চাই, এবং আমাদের এই দুই পরিবারের সম্পর্কটা কেমন, প্রায় 40 বছর আমরা একসঙ্গে ছিলাম, তার মানে দুটো মাত্র শব্দে তিনি 1998 সালে তার অতলের আঁধি বইটা আমাকে উৎসর্গ করেছেন। উনি সেখানে উৎসর্গ ইয়েতে লিখেছেন, সেই বিখ্যাত গানটা আছে না, সদা থাকো আনন্দে রবীন্দ্রনাথের, এই গানের মধ্যে দুটো শব্দ আছে, সম্পদে বিপদে। তিনি আমাকে হ্যাঁ সম্পদে বিপদে, হ্যাঁ এই দুটো বাক্যে এই শব্দের মধ্যেই আমাদের সম্পর্কটা উনি কি করেছেন। সত্যি উনি এমন এমন কথা, যে কথা আমি তোমাদের এখানে কাউকে বলতে পারবো না, তিনি নিঃসংকোচে রাত 9টা 10টায় ভাবি সহ আমাদের বাসায় এসে হ্যাঁ বলেছেন, কেঁদেছেন, কিন্তু মানে আর কাউকে বলেন। এইটাই এইটা ইয়ে আমাদেরকে উনি কত মানে ইয়ে করতেন সেটা বলা যায় না। আমার ওয়াইফকে তো বোন আপন বোনের মুখে দেখেন। আমি কয়েকটা মানে উদাহরণ সহ আমি আমার এই বক্তব্যের সমর্থনে বলতে চাই, সেটা ধরো আর ওনার সঙ্গে আর একটা ব্যাপার তোমরা জানো, যে মুড়ির সংযোগ, মুড়ি, এই মুড়ি ওনার না হলে চলে না। সে মুড়ি কি মুড়ি, স্পেশাল মুড়ি, মানে আমাদের এই মানে ঈশ্বরদী জয়নগরে ওই দিককার যে মুড়ি, ওই মুড়িটা তিনি খুব পছন্দ করতেন এবং সব সময় ওই মুড়ি খেতেন, এবং যেখানে যেতেন আমরা যখন বাসায় এসে খেতেন আমাদের, তার জন্য মুড়ি রাখতাম। আমার আমি নিজেও খুব মুড়ির ভক্ত। আর হাসান আমি রানার মুঠায় মনে আছে 1993 সালের 23 বা 24 বা 25 মার্চ আমরা একটা মানে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলনের বাইরে একটা বিশাল আকারে রবীন্দ্র মেলা করেছিলাম নাজিব মাহমুদ আমরা সবাই মিলে, রানার মনে থাকবে। এবং সেখানে ঢাকা থেকে প্রায় সমস্ত ঢাকা থেকে সমস্ত বড় বড় শিল্পীরা গিয়েছিল, তাদেরকে আমাদের বাসায় গেস্ট হাউসে আমার ওয়াইফের যে তালাইমারিতে যে অ্যাসিডের যে গেস্ট রুম সেখানে সবাইকে আমরা ই করেছিলাম। সেখানে ওই দিন আমি ঢাকায় ছিলাম, আমি আমি ঢাকা থেকে রাজশাহী রওনা দিয়েছি। আমি যখন গিয়ে পৌঁছলাম বাসায় গিয়ে হাত মুখ ধুয়ে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, তখন দেখি এসে সিনেট ভবনের সামনে ওই পিছনে পশ্চিম দিকে সব উপরে শামিয়ানা নিচে পিছল ওই এক কোনায় বসে আছে হাসান আইজুল হক, এরা আমাদের বন্ধুরা, সেই সঙ্গে কলকাতা থেকে আগত কবি অরুণ সেন, তোমাদের মনে আছে কিনা অরুণ সেন, অরুণ সেন আমাকে দেখে বললে যে শহীদুল এসছো, হ্যাঁ খুব ভালো, তুমি তো ইয়ে মিটিং করে আসলে। তারপরে পলির দিকে তাকিয়ে বলছে যে পলি আমি কিন্তু রাতে তোমাদের ওখানে তোমার ওখানে খাবো, তখন খুব বেশি হলে 8:30 বাজে সন্ধ্যা, পলির তো মাথায় হাত, বাসায় ফ্রিজে কি আছে না আছে এটা তো তার ইয়ে, তখন সে উঠে চুপ চুপ করে উঠে গিয়ে একটা রিক্সা নিয়ে উঠে যাবে, এমন সময় মঞ্জু ভাবি হাসানের ওয়াইফ পদীর পাশে গিয়ে বসলো, দুইজন বাসায় চলে গেল। তা গিয়ে দুইজনই বলছে যে মানে এমন অবস্থা হলো শেষ পর্যন্ত দুইজনের ফ্রিজ থেকে যত খাবার ছিল রান্না হোক কাঁচা হোক এই নিয়ে তারা আমার বাসায় এসে রান্না বান্না করে ওনারা এলেন, প্রায় নাজিম মাহমুদ, হাসান, সনদ, জুলফিকার মতিন, আলিম, এন সরওয়ার জাহান, এরা এসে মানে বসলো 12টা 12:30টায়। স্যার ওই অনুষ্ঠানটা নাজিম মাহমুদ স্যার ওপেন করেছিলেন ওই অনুষ্ঠানটা, হ্যাঁ নাজিম মাহমুদ ওপেন করেছিলেন, হ্যাঁ হ্যাঁ। তো ওই টেবিলে খাওয়া দেখে, খাবার আইটেম দেখে অরুণ দা বললেন এ কি পলি তুমি কি দশভুজা, তুমি এইটুকুনের মধ্যে এত রান্না করে ফেলেছো। তখন আমি হাসতে হাসতে বললাম রুন্দা এর মধ্যে একটা মানে গোপন ব্যাপার কথা আছে, এই সমস্ত যে রান্না এই দেখছেন এগুলো
আমাদের এক আন্না এই হাসানের ফ্রিজও খালি খালি করে আনা হয়েছে। ওই যে মঞ্জু ভাবি হাসলে সবাই হো হো করে হেসে উঠলো। তারপরে খাওয়া দাওয়া হলো রাত 3টা পর্যন্ত, পরদিন সকালে উনি কলকাতা চলে গেলেন। কলকাতা থেকে যাওয়ার পরদিন একদিন পরে একটা চিঠি লিখলেন, সেই চিঠি আমি আজকে খুলতে আমি আজকে চিঠিগুলো বের করে দেখি। উনি সেই 27শে মার্চে যে চিঠিটা লিখেছেন সেখানে লিখছেন কি দেখো, লিখছে যে ফেরার আগের রাত্রে ভোজ এবং আড্ডা জব্বর হয়েছিল, দুই বাড়ির সম্মিলিত খাবার বলেই যেন আরো মজা পাওয়া গিয়েছিল। এই যে মানে দুই বাড়ির সম্মিলিত খাবার, এইটা এই 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 যে আমাদের এইরকম সম্পর্ক। আবার কোনোদিন মঞ্জু ভাবি হয়তো রাত 9টার সময় বলছে যে শহীদুল এরকম হঠাৎ করে এই ইয়ে পলি হঠাৎ করে আমার বাসায় 3 জন 4 জন গেস্ট এসেছে, আমার তো ফ্রিজে তেমন কোনো খাবার নাই, তোমার কিছু থাকলে আমি সুতি এবং সুমনকে পাঠিয়ে দিই। পলি বললো পাঠিয়ে দেন, আমি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এইরকম আমাদের সম্পর্ক ছিল। কাজেই উনি যে সম্পদে বিপদে কথাটা লিখেছেন, হ্যাঁ, আর বিপদে উনি মানে ওনার অনেক মাঝখানে অনেক বিপদ গেছে আর কি, সেগুলো আর কাউকে বলেননি, সেগুলো আমার কাছে আমাকে বলেছেন, পলিকে বলেছেন, কেঁদেছেন, সে কথা আমি খোলাখুলি ভাবে বলতে পারবো না, লিখতে পারবো না। কালকে আমি ইমতিয়াজ শামীম এর সঙ্গে কথা বললাম, আমি বললাম হাসানের টুকিটাকি নামে আমি একটা সিরিজ লিখতে চাই, হ্যাঁ তুমি ছাপতে পারবে কিনা, বলে ভাই আপনি লিখে পাঠান আমি ছাপবো, তা আমি আমি সেটা লিখবো দেখি। হ্যাঁ আচ্ছা, এই আর একটা কথা বলি, হলদি বাড়ি, হলদি বাড়ি থেকে অরুণ নিয়োগী নামে এক ভদ্রলোক, আমি তো জীবনে চিনি না, ওনার চিঠি পেলাম। উনি লিখলেন যে 2-23 মার্চ 1996-তে হলদি বাড়িতে আন্তরাজ্য সাহিত্য সম্মেলন হবে, সেখানে তারা আমাকে ইনভাইট করেছে। আচ্ছা, আর আর নিচে একটা লাইন লিখেছেন যে আপনার বন্ধু বান্ধব যদি কেউ আসতে চায় তার সমস্ত যাতায়াতের খবর আমরা খরচ বহন করব। আমি চিঠিটা নিয়ে অ্যাজ ইউজুয়াল হাসানের কাছে গেলাম, হাসান এক মুহূর্ত দেরি করলো না, বললো আমি যাব। দেখেন দেখো কিরকম মানে মানুষ, এত বড় মানুষ তাকে ইনভাইট করা মানে উচিত, মানে সাহিত্য সম্মেলন তাকে তো ইনভাইট করার কথা, সবাই কিন্তু হাসানকে চেনে ওখানে, সেটা আমরা ওখানে গিয়ে বুঝলাম। তো উনি সঙ্গে সঙ্গে জানু আপাকে ফোন করলেন, জানু আপা এক পায়ে খাড়া, সঙ্গে সঙ্গে রাজশাহী চলে আসলেন, আমরা গিয়ে হলদি বাড়িতে গেলাম। আমার সঙ্গে হাসানকে দেখে পরিচয় তারা সবাই আমাকে থুয়ে হাসানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, ন্যাচারালি যেটা স্বাভাবিক। হ্যাঁ, সে হাসান মানে ঘুরলো, তারপর আমরা গেলাম দার্জিলিং। আর ফেরার পথে, ফেরার পথে যখন মানে ইয়েতে শিলিগুড়ি বিশ্ববিদ্যালয়ে গেলাম গেস্ট হাউসে, তখন লোকজন মানে ছুটে আসলো কি হাসান, হাসান আসছে। পরদিন একটা বিরাট একটা ইয়ে আলোচনা সভা হলো। এই মানে হাসান এত বড় মানুষ, তার মধ্যে আমি যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে তার কোনো অহমিকা নাই। আমাদের এই পাবনা আমার বাড়ির একদম পাশে শাহপুর গ্রামে 86, 87, 88 এর দিকে একটা বিশাল কৃষক সম্মেলন হবে, সেখানে ঢাকা থেকে সমস্ত সিপিবি টিপিবি যত বামপন্থী দলের সব বড় বড় নেতারা সেখানে যাচ্ছে, হাসানকে ইনভাইট করেছে। হাসান আমাকে বললো শহীদুল এই তো আপনার বাড়ির কাছেই যাচ্ছি আমরা, চলেন যাবেন নাকি, তাহলে নিশ্চয়ই যাবো। তো গেলাম, হাসান এখন গিয়ে মিটিং শুরু হলো, হাজার হাজার কৃষক, আমার ল চাচা এসে আমাকে বললো যে আমার ডাক নাম ধরে বললো যে তুমি আমার এখানে দুপুরে খাবে, আচ্ছা খাবো কিন্তু আমার সঙ্গে আমার বন্ধু যাবে, বললো ঠিক আছে নিয়ে আসো। তা গেলাম, আমার হাসানও গেল, হাঁটতে হাঁটতে গেলাম পাশেই গিয়ে আমার চাচি 2.5 কেজি ওজনের একটা মোরগ রান্না করেছিল, সেই মোরগের মাংস খেয়ে ভাত ওই মোটা চালের ভাত আর ইয়ে খেয়ে হাসান বলে যে শহীদুল আমার জীবনে এইরকম মোরগ রান্না আমি কখন খাইনি, ও সবসময় বলতো মানে তোর মনে পড়লেই বলতো। তো এইরকম একজন মানুষ মানে বাংলাদেশে, আমার তো ঢাকায় যারা বড় বড় মানুষ তার সঙ্গে খুব ঘনিষ্ঠতা না হলো তার সঙ্গে আমার
মাঝে মধ্যে কথাবার্তা হয়েছে গেছে, তাদের মধ্যে একটা ইয়ের যে ভাবটা আমি দেখি হাসানের মধ্যে সেটা কিচ্ছু নাই, সেটা আমার মনে হয় তোমরা সবাই জানো যে হাসানের মধ্যে ওই জিনিসটা নাই, ছিল না। হ্যাঁ, সেই জন্যেই হাসান হাসান, আর হাসান অন্য কিছু না। সেই জন্য আমি 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 মনে করি বাংলাদেশে হাসান কিন্তু দিন দিন হাসান সম্পর্কে অনেকে অনেক কিছু জানে না, তার সাহিত্য নিয়ে গবেষণা করে এত এত কিছু বের হবে। সেই যে যখন তার 12 বছর ধরে কোনো লেখা উনি লিখছেন না, তখন তার বিরুদ্ধে কত সমালোচনা হলো, তাই না? তো তোমরা বলে জানো তখন হাসান বলে শাহজুলে কি আমি কি লিখি, আমার কলমে যদি লেখা না আসে আমি কি করি। তারপরে 88 সালে দুটো গল্প পরপর বের হয়ে গেল, ইয়ে মা মেয়ে সংসার এবং ঘের, মনে আছে কিনা? আমি ওই দুটো গল্প নিয়ে, হ্যাঁ মামের সংসার, হ্যাঁ মা মেয়ে না মা হ্যাঁ মা মেয়ে সংসার এবং ঘের, এই দুটো আমি ওই দুটো গল্প নিয়ে একটা লেখা সংবাদে পাঠালাম, সংবাদে বেরোলো। ঠিক মানে দেখা যাচ্ছে মনিরুজ্জামান সংবাদের সে মানে সে মানে ওই ঘেরের উপরে কাজ করার জন্য তথ্য জোগাড় করে ঘুরে আসে, এসে একটা একটা সিরিজ বের করছিল। দেখা যাচ্ছে হাসান যা লিখছে আর মনিরুজ্জামান মানে অন দি স্পট যেসব রিপোর্ট করছে একদম হুবহু এক মিলে যাচ্ছে। এইগুলো মানে হাসান যে মানে বলে তো সবসময় বলতো যে আমি কোনো জিনিস বানিয়ে লিখি না, আমি আমি সব জিনিস আমি কোনো নির্বাণে লিখি না। তারপর 88 সালে যে বিজ্ঞাপন পর্বের যে হাসান আইজুলক সংখ্যা তোমরা পড়েছো নিশ্চয়ই, সেখানে যখন আমার কাছে পেলাম আমি সবগুলো আর্টিকেল পড়ে, অনেকে হাসানের বিরুদ্ধে লিখছে অনেকে হাসানের পক্ষে তো লিখবেই, আমি সবগুলো নিয়ে একটা বড় লেখা লিখলাম, সেই লেখাটা সংবাদের পুরো একটা পেজ ধরে ছাপা হলো। ওই সংবাদ হাসানের কাছে পড়েই হাসান আমাকে ফোন করলো যে শহীদুল আপনি কি করেছেন, আমি বললাম কেন, এই যে আপনি মানে খুব ভীষণ খুশি হয়েছিল এবং আমাকে এই 3-4 বছর আগেও বললো যে শহীদুল ওই লেখাটা কি আপনার কোনো পত্রিকায় ছাপা হয়েছে, আমি বললাম না, বলে লেখাটা যদি বের করতে পারেন আমাকে পাঠালে আমি দেবো, কিন্তু আমি খুঁজে বের করতেই পারছি না। আমাদের এই যে মানে মানে সম্পর্ক গুলো এবং যেটা আমি তোমাদের বলতে পাচ্ছি না যে যে বিষয়টা, সেগুলো আমরা আমাদের মধ্যেই থাকতে হবে, ওইটা আমি কখনো বলতে পারবো না। হ্যাঁ, সেই জন্যে আমি মনে করি যে বাংলাদেশের হ্যাঁ ওনার যে সৃজনশীলতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এটা ঠিকই, কিন্তু উনি যা সৃষ্টি করে গেছেন সৃজন করে গেছেন সেইটুকু নিয়ে আমাদের দীর্ঘদিন আমার মনে হয় এই দেশের বিদ্যুৎ সমাজ সে ওই জিনিসগুলোকে নিয়েই চলতে পারবে বলে আমার আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। হাসান আরো প্রস্ফুটিত হবে। রবীন্দ্রনাথের সেই কথা একটা আছে না যে মানুষ জন্মালেই মানুষ হয় না, মানুষ হতে হয়। হ্যাঁ, মানুষ মানুষ হতে হয়, ওই হাসান মানুষই হয়েছে মানুষের সঙ্গে, সে নিম্ন বর্ণের মানুষের মধ্যে থাকতে খুব বলতো যে শহীদুল আমার ওই বড় বড় মানুষের সঙ্গে আমার ভালো লাগে না, আমি ওই ওই কৃষক নওগাঁ কৃষক সম্মেলনে গেলাম সেখানেও হাসান গেল, সেখানে ওই তাই দেখা যাচ্ছে যে ওই ওই মাটিতে রাস্তার উপরে সব বসে আছে, হাসান তাদের মধ্যে গিয়ে বসে আছে, এইরকম হাসান। তা আমি আবার আমার মনে হয় এরপরে একজন বলুক, তারপর আবার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই স্যার নিশ্চয়ই স্যার নিশ্চয়ই আমরা এরই মধ্যে এটাই বলছিলাম যে স্যারের সাথে আসলে ব্যক্তিগত সম্পর্ক এবং রসায়নটা কেমন ছিল এরই মধ্যে কিছুটা আন্দাজ করা গেছে। স্যার আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনাকে আপনার যতক্ষণ ভালো লাগে এবং শরীর ভালো থাকে আপনি আমাদের সঙ্গে থাকেন, আবারও আমরা আসতে চাই আপনার কাছে। আমার মনে হয় যেটুকু তথ্য পাবো সেইটুকুই বাড়তি। এবারে আমরা যেতে চাই, আমাদের সাথে আরো দুজন অতিথি যোগ দিয়েছেন আমি দেখতে পাচ্ছি এরই মধ্যে, একজন ছড়াকার এবং আমাদের প্রিয় আনজিল লিটন ভাই, এবং আমাদের সাথে আরো একজন যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর সাদেকুল আরেফিন মাতিন। আমরা আশা করি দুজনকে পেয়ে যাব। স্যার আপনি যোগ দিয়েছেন অনেক ধন্যবাদ। আমরা একটু আনজিল লিটন ভাইয়ের কাছে যেতে চাই। আনজিল ভাই, আমরা এরই মধ্যে কিছুক্ষণ অনুষ্ঠান চালিয়েছি, এর মধ্যে শহীদুল ইসলাম স্যার কথা বলেছেন, আপনি সম্ভবত শুনেছেন, তো আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার,
আমি ওয়ালাইকুম আসসালাম। সৈয়দুল ইসলাম স্যারের আপনার কথা আমি শুনেছি স্যার, আমার একটু যুক্ত হতে একটু দেরি হয়ে গেল, এর জন্য সরি চাচ্ছি স্যার। আপনার যে বক্তব্যগুলো শুনলাম এবং হাসান আজিজুল স্যারের যে স্মৃতিচারণগুলো আপনি করলেন স্যার, আপনার অনেক দীর্ঘ জীবনের বন্ধু উনি, এবং আমাদের আমাদের জীবনে আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আমি যখন 83 সালে মানে ভর্তি হতে যাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েকটি নাম চিনতাম, তার মধ্যে স্যার যেমন শহীদুল ইসলাম স্যার, সনৎ কুমার সাহা স্যার, হাসান আজিজুল হক স্যার এবং আমাদের প্রিয় মলয় ভৌমিক, এবং এই চারটি নাম আমার জানা হয়েছে মূলত সংবাদ পত্রিকা পড়ে, এবং সেই সময়ের সংবাদের সাহিত্য সাময়িকীতে স্যার আপনাদের লেখা পড়ে পড়ে আপনাদের নামটা জেনেছি। এবং আমার মনে আছে আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গিয়েছি সেই সময়ে আমি আমার এক বড় ভাইকে বলেছিলাম যে হাসান আজিজুল হক স্যার কোথায় থাকে, তো উনি বললেন যে উনি তো ক্যাম্পাসেই থাকেন। তো তখন স্যারের ইতিমধ্যে একটি লেখা পড়েছিলাম লাল ঘোড়া আমি, এবং আরেকটি ছিল পাতালে হাসপাতালে। তো লাল ঘোড়া আমি এই লেখাটি ছাপা হয়েছিল শিশু পত্রিকাতে, একটি ঈদ সংখ্যাতে। তো সেই সময় থেকেই আমি স্যারকে মনে হচ্ছিল যে স্যারের সাথে যদি আমার দেখা হতো, তখন আমি মাত্র মানে লেখা শুরু করি আর কি। আমি কি জোহা কিছু কথা বলবো এখন নাকি পরে বলবো? হ্যাঁ, আপনি বলবেন নিশ্চয়ই। একটু আমরা ভাস্কর কাছ থেকে ঘুরে আসতে চাই, তারপরে আপনার কাছে আসতে চাই। ভাস্কর চৌধুরী আমাদের সঙ্গে আছেন, আমরা সবার সাথে পরিচয় হয়েছে, আমাদের সঙ্গে আর দুজন আছেন, মিনা মিজানুর রহমান এবং দীপু মাহমুদ, তাদের সাথে আমরা পরিচয় করিয়েছি আমাদের দর্শকদের, আমরা একটু পরে আবার তাদেরকে আনবো। আমরা এবারে ধারাবাহিকতায় ফিরতে চাই একটু ভাস্কর চৌধুরীর কাছে। ভাস্কর চৌধুরী দীর্ঘ সময় হাসান স্যারের সাথে একটা ব্যক্তিগত পারিবারিক সব ধরনের সম্পর্কই ছিল, আরেকটি বিষয় ছিল লেখালেখিরও তিনি উত্তরাধিকার আমি মনে করি যে ভাস্কর চৌধুরী সেভাবে ভাবেন, তো তার ভাবনার জায়গাটা এই এই সময়ে এসে একটু শুনতে চাই। ভাস্কর চৌধুরী দাদা বলেন। হাসান স্যারের ব্যাপারে কথা বলতে গেলে প্রথম কথাটি বলতে হয় যে আমরা গল্প লিখতাম, গদ্য লিখতাম, পদ্যই লিখতাম, প্রথমে কবিতা লিখতাম, কবিতার অনুষ্ঠানও করেছি প্রচুর, 84, 75 এ সময়। তারপরে আমি তো গদ্য লিখতে আরম্ভ করলাম। হাসান স্যার একদিন আমাকে ডাকলেন, দেখে বললেন যে তুমি যে গল্প লিখো কিন্তু কেন লিখো, তুমি গল্প কেন লিখো, কার উদ্দেশ্যে লিখো, কার জন্য লিখো, একটা মানুষ মরে গেল না খেয়ে ধরো, আর তুমি তার জন্য তুমি একটা গল্প লিখে দিলে নগদে নগদে। আমি কথাগুলো কিন্তু উনি যা বলেছেন তাই বলছি, নগদে নগদে উনি তো এভাবে কথা বলতেন, আর এটা গল্প হলো এটা না, গল্প তোকে বের করতে হবে যে লোকটা মারা গেল কেন, সমাজের কোন অংশটা দায়ী এটার জন্য, অর্থনীতির কোন অংশটা দায়ী এটার জন্য, আমাদের এই দায়ভার বহনেরও লোক আছে, এই দায়ভারের লোক আছে, যে লোকটা যে যে সমাজটা যে সমাজের যে নিয়মগুলো লোকটিকে বাঁচালো না, সে ব্যাপারটা তোমাকে গল্পে আনতে হবে। এবং এটা এমন একটা জিনিস যেটা মানে তুমি আমি তোমাকে বললাম আর তুমি আনলে তা না, এটা একটা টেকনিক্যাল ব্যাপার আছে যেটি তোমাকে অভ্যাসের মাধ্যমে অর্জন করতে হবে। এটা হলো কি ওনার প্রথম পাঠ গল্প লেখার ব্যাপারে। তারপরে আমি অনেক গল্প পড়তেলাম, আমাকে বললেন উনি তুমি কমল কুমার মজুমদার পড়ো, বেশ কয়েকটা গল্পের বইও ছিলেন তিনি আমাকে, পরে আমি তিনটি গল্প নিয়ে আসলাম, আমি গ্রামের বাড়ি গেলাম, ওখানে পরপর 3 দিনে 3টে গল্প লিখে নিয়ে আসলাম তার কাছে। 3টে গল্প তিনি পড়ে বললেন যে আগে এটা পাঠাও, তারপরে এটা পাঠাও, এটা পাঠাও, সংবাদে তুমি পাঠিয়ে দাও।
এবং আমি ঠিক এরকমই ব্যাপারটা, যে আমি 20 তারিখে 20 ডিসেম্বর 1975-এ আমি সংবাদে গল্পটা পাঠালাম, এবং আশ্চর্যজনক ভাবে দেখলাম 25শে ডিসেম্বর আমার গল্পটি, না না আমি হয়তো 25 তারিখে পাঠিয়েছি, 31শে ডিসেম্বর আমার গল্পটি আপনার ছাপা হলো 1975 সালে সংবাদ পত্রিকায়। তো তখন হাসান স্যার বললেন যে তুমি ধীরে ধীরে গল্প পড়ো এবং এগিয়ে যাও। এই হলো তার দীক্ষা। বারবার গেছি, বারবার তার কাছে ব্যক্তিগত অনেক কিছু ব্যাপারে ইয়ে করেছে। 1976 সালে উনি বললেন তোমার বাড়ি যাবো, তোমার চলেন স্যার, উনি আমার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে থাকলেন। আমাদের সাথে আরেকজন বন্ধু গেছিল শুভেন্দু ম্যাম, সেও থাকলো। তারপরের দিন আমরা আমরা উনি বললেন বরেন্দ্র দেখতে যাবো তোমাদের, গেলাম, আমার চাচা গেলেন আমাদের সাথে, তারপরে বরেন্দ্র দেখলেন, দেখে তারপরে এসে উনি এটার উপর উনি একটা লেখা লিখলেন, এই ঘুরে এসে উনি ওখান থেকে, সেটাও ছাপানো হয়েছিল, একটা বইও হয়েছিল, ওটার নাম আবার এখন মনে পড়ছে না, পরপরই আর কি। তো উনি যেখানে যেখানে লিখেছেন গল্প না, ভ্রমণ কাহিনীর মতো করে উনি লিখেছেন, সেটাও গল্পের, আপনার কেমন করে গল্প লিখতে হবে এসব ব্যাপারে তার একটা ওখানে ছায়া আছে। তো হাসান উজ্জ্বল স্যারের সাথে এভাবে মিশতে মিশতে তার পরিবারের সাথে আমি একাত্ম হয়ে গেলাম প্রায়। আমার 1988 সালে আমি রাজশাহীতে যখন গেলাম, প্রতিদিন সকালে তার বাড়ির আমি প্রায়, আমার স্ত্রী যখন থাকতো না মাসখানেক, আমি নাস্তা খেতে যেতাম প্রতিদিন সকালে মোটরসাইকেলে, আমি শহর থেকে নাস্তা খেতে যেতাম, নাস্তা খেয়ে আমি চলে আসতাম। এত কাছের মানুষ ছিলেন উনি, এটা বলতেন যে তুমি যে কটা দিন না থাকে আমার স্ত্রীর নামে বলতেন, ততদিন তুমি আমার এখানে খাবা। তাছাড়া আমি অনেক সময় আমার ডিউটি যখন শেষ হতো আমি প্লেনে উঠে যেতাম, মোরা সে চলে যেতাম, 2 দিন থাকতাম তার কাছে, থেকে আবার প্লেনে এসে ডিউটি ধরতাম। তো এরকম ছিল তার সাথে ভালোবাসা, এবং মানে অসম্ভব ভালোবাসতাম আমি তাকে, এবং তিনিও পিতার মতো ভালোবাসতাম, ভাইয়ের মতো ভালোবাসতাম, আর উনিও আমাকে অত্যন্ত আদর করতেন। সেটা হলো গিয়ে আপনার 94 সালের কথা। তো 88 থেকে 90 পর্যন্ত শহীদুল হক স্যার, তারপরে আনোয়ার স্যার, তারপরে হালিম স্যার, ইয়ার আব্দুল হালিম স্যার, আর আরেকজন ছিলেন, নিয়মিত শুক্রবারের আড্ডা, নিয়মিত শুক্রবারের আড্ডায় এই কটা লোক কমন ছিল। আমরা সকালে বসতাম, আড্ডা মারতাম, মুড়ি খেতাম, এই খেতাম ভাজা মুড়ি। তো উনি এই এইসব আড্ডায় উনি অনেক গল্প বলতেন, অনেক গল্প, ডালের গল্প, তার ওখানকার ছেড়ে আসা জীবনের গল্প, ওনার পার্সোনাল অনেক গল্প উনি বলতেন। তাতে দেখা যায় যে তথ্যগুলো আমি আপনাকে দিতে পারি আপনাদেরকে, সেটা হলো ওনারা, উনি এসেছেন 1957 সালে, 1957 সালে এসে উনি, ওনার বোন তখন টিচার দৌলতপুর কলেজে, উনি আসলেন, ওখানে ভর্তি হলেন, হয়ে উনি ভর্তি হলেন ওখানে, ভর্তি হয়ে তারপরে আমি স্যারকে জিজ্ঞেস করলাম একদিন, স্যার আপনারা কিভাবে গোটা পরিবার আপনারা ঢাকা আসলেন? উনি বললেন যে আমরা বিনিময়ের মাধ্যমে আসছিলাম, আমরা প্রথম বিনিময়টা করেছিলাম ময়মনসিংহে। এ তথ্যটা অনেকেই জানেন, তিনি ময়মনসিংহে করেছিলেন, তারপর ওখান থেকে ওগুলো বিক্রি করে দিয়ে ওনারা ফুলতলা চলে গেলেন, ঠিক মানে বর্ডার সংলগ্ন, এবং খুলনার ফুলতলাতে ওনারা চলে গেলেন, ফুলতলার বাসিন্দা হয়ে গেলেন। তো এসব ব্যাপার অনেক আছে যা তার ব্যক্তি জীবনে
ঘটেছে, কিন্তু অনেকে জানেন না যে এই ঘটনাগুলো তার জীবনে ই করেছে। উনি তারপরে তার আগুন পাখিতে অনেক কিছুই লিখেছে, তার সেই জীবন, মানে এই যে যেটাকে বলি আমরা যে আমাদের দেশ বিভাগের উপরে যে ইম্প্যাক্ট, উনি সবসময় বলতেন গল্প যেটা ঘটে গেছে এটা গল্প না, গল্পের ইম্প্যাক্টটাই গল্প, এটার এটার ফলাফলে কি দাঁড়ালো, এবং সেটাই উনি ওনার গল্পের প্রথম গল্প থেকে শেষ গল্প পর্যন্ত তিনি এটাই লিখে গেছেন। তো ইম্প্যাক্টটা হচ্ছে গল্প, গল্প কিন্তু আমি পরবর্তীকালে বিশ্ব সাহিত্যের অনেক গল্প পড়ে দেখেছি যে মানুষ মানে ঠিক মানে সরাসরি কোনো গল্প লিখে না, ইম্প্যাক্ট নিয়ে লিখে, কোনো ঘটনার ইম্প্যাক্ট নিয়ে গল্প লিখে। এটা হলো একটা এটা উনি বলতেন আর কি। আর আমি এ পর্যন্ত বললাম আজকে, এখন আমি যদি সুযোগ পাই আর একবার বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক অনেক ধন্যবাদ দাদা, আপনার অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকেরই আসলে ব্যক্তিগত জায়গা থেকেই এক এমন একটা সম্পর্কের গন্ধ আমরা পাচ্ছি, যে উষ্ণতা পাচ্ছি, সেটা আমরা খুবই পরিচিত হাসান আজিজুল হকের সঙ্গে। আমাদের প্রিয় শিক্ষক, প্রিয় কথা সাহিত্যিক যতটা, তার থেকে অনেক স্বজন ছিলেন, তিনি অনেক কাছে ছিলেন আমাদের। আমরা এবার একটু মাতিন স্যারের কাছে যেতে চাই, ডক্টর সাদেকুল আরফিন মাতিন। তার এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে, আমার মনে হয় এখন আমরা পেয়েছি তার বক্তব্যটা, একটু নিয়ে নিই। তিনি এই মুহূর্তে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি। স্যার, আপনি বোধহয় রাজশাহী থেকে যুক্ত হয়েছেন আজকে? জি হ্যাঁ, ধন্যবাদ জোয়া। আমি অনেক কষ্ট করে সেই 9টা থেকে চেষ্টা করছি, 9টার আগে থেকে, 10:50 থেকে চেষ্টা করতে করতে এখন কোনোভাবে পেলাম। আমার খুব ভালো লাগছিল যে শহীদ ইসলাম স্যারের সাথে অনেকদিন পরে দেখলাম, অনেককে সে দেখা হলো, কথা অনেকের কথা শুনছিলাম। আমি একটু ছোট্ট করে বলি, যদি সুযোগ পাই পরে বলবো। আমি ছাত্র জীবনে যখন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের ছাত্র ছিলাম, শুরু থেকেই আমরা নাটকের কাজ করতাম। আমার একটা নাটকের দল ছিল রুডা, সেখান থেকে কাজ করতাম। তো নাটকের কাজ শুরু করার প্রথম থেকেই আমি হাসান স্যারের সাথে সম্পূর্ণ রকমের যোগাযোগ করতাম এবং তার কাজ সহযোগিতা চাইতাম। সেই সময়ে আমি স্যারের যে সহযোগিতা গুলো পেয়েছি, এটা তো অনেক বিস্তারিত বলা, এটাই শুধু এটুকু বলি, তার সাহস এবং তার পাশে থাকার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার মতো একটি খুব অতি ছোট ছেলে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, তখন নাটকের দল করে নাটক করা সেইটা সাহস হতো না যদি স্যার আমাদেরকে এই পাশে না থাকতেন। আমি এই সাথে সাথে আরো স্মরণ করছি প্রফেসর আলী আনোয়ার, ইংরেজি বিভাগের প্রফেসর, প্রফেসর জাহিদুল হক টুকু এবং প্রফেসর নুরুল হোসেন চৌধুরী স্বপন, যিনি একমাত্র উনি এখন বেঁচে আছেন, আর বাকি সকলেই আমাদের ছেড়ে চলে গেছেন। এই কজনের একেবারে প্রত্যক্ষ পাশে পেয়েছি আমি নাটকের কাজ করার সময়ে। আরেকটি ছোট কথা আমার এখন না বললেই নয় আপনাদের সাথে শেয়ার করা, সেটা হলো আমি একটি লিটল ম্যাগাজিন প্রকাশ করতাম, সেটির নাম ছিল ঘাম, এটি একটা গদ্য পত্রিকা ছিল, বিভিন্ন জনের প্রবন্ধ, ছোট গল্প, এগুলো নিয়ে দুটি সংখ্যা আমি আমার ছাত্র জীবনে করেছিলাম, সেটা 84 সালে এবং 83-84 সালে। এই সময় আমি স্যারের পিছনে পিছনে খালি ঘুরতাম যে স্যার একটা লেখা দিবেন, স্যার তো অনেক বড় মাপের লেখা লিখতেন এবং আমার মতো ছোট একটি লিটল ম্যাগাজিনে স্যার লেখা দিবেন, এটা আমি দুঃসাহস মনে করতাম। কিন্তু তারপরে স্যারের পিছনে পিছনে ঘুরতাম এবং দেখা হতো এই কারণে যে একই বিল্ডিং এ স্যার বসতেন যেখানে, সেখানে আমরা ক্লাস করতে যেতাম। তো শেষ পর্যন্ত স্যার একটা পুরোন লেখা আমাকে বললো, একটা পুরোন লেখা আছে, এটা তুমি ছাপাবে? আমি বললাম যে আপনি যা দিবেন স্যার আমি সেটাই ছাপাবো। আমার এখনো মনে আছে খাঁচা নামে একটা লেখা তার আগে প্রকাশ হয়েছিল কোথাও, সেই ছোট গল্পটি আমাকে দিয়েছিল এবং আমি ঘাম নামের ওই পত্রিকাটিতে আমি ছেপেছিলাম। আমার কাছে এই স্মৃতিটি এবং এই স্যারের এটি একটা অমূল্য স্মৃতি হয়ে আছে। এর পরের তো অনেক ঘটনা, অনেক সাংস্কৃতিক আন্দোলন, সংগ্রাম এবং আজকের যে শহীদ সুকুরঞ্জন সমাধান TSCC যেটা হয়েছে সেইটার আন্দোলনের সাথে স্যারের সাথে ছিলাম আমি, আমরা স্যারের সাথে স্যারের নির্দেশনার মতো কাজ করতাম এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই TSCC তৈরি করার জন্য একটি কমিটি করেছিল এবং সেই কমিটিতে আমি ছাত্র হিসেবে, ছাত্রদের প্রতিনিধি হিসেবে, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি হিসেবে আমি ছিলাম, হাসান স্যার ছিলেন, আরো অনেকেই সেখানে ছিলেন। এই স্মৃতিগুলো আমার আছে। আমি একটি জিনিস মনে করি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাংস্কৃতিক আন্দোলনের যে বিষয়গুলো গতি পেয়েছিল এবং সাহস পেয়েছিল, সেটি আমাদের হাসান আজিজুল হক স্যারের
পাশে থাকার কারণে সেই জায়গাগুলোকে এখন আমরা অনেকটা অভিভাবকহীন মতো মনে করছি, কিন্তু স্যারের সেই সাহস, স্যারের সেই প্রেরণা আমি নিজে ব্যক্তিগত ভাবে ধারণ করি এবং সেই ধারণ করার থেকেই আমার সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমি উৎসাহিত করি। ধন্যবাদ জোহা আজকের এই আয়োজনটি করার জন্য, আমাদের এই আয়োজনটি আরো ভালোভাবে করতে পারলে আমাদের পূর্ণতা পেতে বলে আমি মনে করি। জি স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই, আমিও তাই মনে করি স্যার। এবং আমার মনে হয় যে এটা এটা আসলে খানিকটা তাৎক্ষণিক, আমরা প্রথম দিকে তো কেউই কারোর সাথে কথা বলতে পারিনি, ওইভাবে মনে অনেক ধরনের শোক কাজ করছিল। আমরা চেষ্টা করব একটু বড় পরিসরে আরো একটু আন্তরিক এবং আরো অনেককে নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে পারবো, এবং সেটি নিশ্চয়ই হবে, নানা ফোরামে হচ্ছে অলরেডি এবং আরো হবে। আমার খুবই ভালো লাগলো স্যার যে হাসান আজিজুল হক এই নামটি, সেদিন একজন একটি লেখার মধ্যে আমি দেখছিলাম যে নতুন করে যাত্রা শুরু হলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাহিত করার মধ্য দিয়ে তার লেখক জীবনের। আমি মনে করি এটি আজকে শহীদুল ইসলাম স্যারও সেই কথাটি বলেছেন যে আরো প্রস্ফুটিত হবে, উনি আরো প্রস্ফুটিত হবেন, আমার আমার মনে হয় তাই, এটি খুবই সত্য। এবং আজকেও আমি সবাই পরিচিত, তারপরে নতুন নতুন তথ্য পাচ্ছি, এত আন্তরিক একজন মানুষের আসলে কতটা আমরা আমরা আলোচনা করে আনতে পারি। আমরা আমাদের সাথে দীপু মাহমুদ ভাই এখন ব্যাক স্টেজে আছেন, আরো আছেন এই মুহূর্তে, আমরা এখন রানাপা অনেক দীর্ঘ সময় আছেন, আমি একটু রানাপার কাছে যাই। সাংগঠনিক চর্চার কথা বলা হচ্ছিল, আমার মনে হয় প্রতিটি সংগঠনই স্যারের সংগঠন ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কোনো সংগঠন এবং শহরেও দেশের যে কোনো জায়গায়, এবং তিনি যেতেন সশরীরে, তার কিন্তু কোনো উন্নাসীকরণ দেখি। তো সেই জায়গাগুলো আমার মনে হয় রানাপা আরো ভালো বলতে পারবেন। আমরা একটু রানাপার কাছে যাচ্ছি। নিশাত জাহান রানা, ধন্যবাদ জোহা। স্যারকে নিয়ে আসলে সকলেরই এত স্মৃতি, নিশ্চয়ই কয়েকদিন ধরেও যদি এই অনুষ্ঠান চলে তাহলেও সেই স্মৃতির ভাণ্ডার কিছুমাত্র শেষ হবে না। তেমনি আমারও, আমার সৌভাগ্য যে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করবার ঠিক মানে পরে পরেই আমরা সনন যে আবৃত্তি সংগঠনটি শুরু করলাম, তার প্রথম দিনের এই আলোচনায় যেদিন এই সংগঠনটি তৈরি হচ্ছে সেই দিনই তাকে আমরা পেয়ে গেলাম। কারণ এক তো বড় ব্যাপার ছিল যে সনন তৈরি হওয়ার পেছনের প্রধান পৃষ্ঠপোষক, প্রধান প্রণোদনা নাজিম মাহমুদ ছিলেন, এবং নাজিম মাহমুদের যত বন্ধু তাদের মধ্যে ঘনিষ্ঠতম বন্ধুদের একজন হাসান আজিজুল হক, এটা আমরা সবাই জানি। এখানে শহীদুল স্যার আছেন, অধ্যাপক আলী আনোয়ার, অধ্যাপক সনত কুমার সাহা, এরা সকলেই উপস্থিত ছিলেন, অধ্যাপক জুলফিকার মতিন, তো ফলে তারা সকলেই উপস্থিত রইলেন সেই প্রথম দিন থেকে। তার নাম জানতাম, তার লেখার সঙ্গে পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই, কিন্তু সেই দিন তাকে ওই যে সননের শুরু থেকে আমরা পেলাম, এটা 1981 সালের কথা বলছি আমি, আর আজকে 2021 এসে যখন তিনি সত্যিকার অর্থে সমকালে তিনি তার নিজের গুণে সর্বত্র জায়গা করে নিয়েছেন, কিন্তু এই যে চিরকালের রথে তিনি উঠে পড়লেন, এখন আরো চিরকালীন হয়ে গেলেন, ইউনিভার্সাল হয়ে গেলেন, ক্লাসিক্স এর মধ্যে চলে গেলেন, সেই সময়টুকু পর্যন্ত এই যে চারটি দশক, এই চারটি দশক ধরে তিনি সননের কাছ থেকে যে গাঁটছড়া প্রথম দিন বেঁধেছিলেন সেখান থেকে আর সরেননি। তো সেই সেই সৌভাগ্যে আমরা তাকে সননের ভেতর দিয়ে তো পেয়েছি, মানে এমন কোন অনুষ্ঠান সননে হয়নি, খুব কমই হয়েছে, যেহেতু তিনি রাজশাহীতেই থেকে গেলেন, অন্য অনেকে রাজশাহী ছেড়েছেন নানান কারণে, কিন্তু তিনি যেহেতু রাজশাহীতে থেকে গেলেন সেই কারণে তিনি এবং অধ্যাপক সনত কুমার সাহা বিশেষ করে সননের অনুষ্ঠান হয়েছে তারা উপস্থিত নেই, এরকম খুব কমই ঘটেছে। তাদেরকে শুধু অনুষ্ঠানে উপস্থিত পাওয়া না, তাদের বাড়িতে গিয়ে দিনের পর দিন উৎপাত করার কারণে অকারণে, এবং তাদের কাছ থেকে কত রকমের যে সননের ছেলে মেয়েরা তাদের আচরণের ভেতর দিয়ে শুধু নয়, কর্মশালার ভেতর দিয়ে সুনির্দিষ্ট ভাবে ভাষা সাহিত্য এই সমস্ত প্রসঙ্গ নিয়ে যে কত কিছু পেয়েছে তার তো কোনো ইয়ত্তা নেই, সেইটা এই চার দশক ধরে কিন্তু একটানাই চলেছে। তো আমারও সৌভাগ্য, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সময়টুকু ছিলাম সেই সময়টুকু তো পেয়েছি, কিন্তু আমার সৌভাগ্য আর একটু সেই দিক থেকে বেশি এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ছেড়ে এলাম মানে সকলেই সব ছাত্রছাত্রী ছেড়ে যান বিশ্ববিদ্যালয় থেকে, তো ছেড়ে আসার পরে কিন্তু আমি তাকে আরো বেশি করে পেয়েছি সত্যিকার অর্থে। যতবারই রাজশাহী গেছি তার সঙ্গে দেখা হয়নি, এমন কখনো ঘটেনি, আর রাজশাহী যদি নাও যাই
ঢাকায় থাকি নানান কাজে, কিন্তু তিনি বেশি যোগাযোগ রেখেছেন। এই যে একটা শহীদ হোসেন স্যার বলছিলেন যে তার যে কোনো কোথাও কোনো অহংকার ছিল না, কোন রকমের, তিনি যে ওই মানের ওই মাপের একজন সাহিত্যিক, এই কথাটা ব্যক্তি আমি নিশাত জাহান রানা আসলে মনে রাখার কখনো কারণই ঘটতো না। তিনি এমন করে আমাদের সবাইকে কাছে টেনে নিতেন। ওই যে তিনি ছেড়ে এসেছিলেন তার জব গ্রাম, সেখানকার যে ভাষা, তার মধ্যে যে মাধুর্য, যে আদর, কই গো তোমার যে মোটে দেখাই পাই না, এই যে কথার শুরুতেই একজন মানুষকে একেবারে ভীষণ আন্তরিক ভাবে টেনে নেয়া, এইটাই তাকে এমন সকলের কাছে নিয়ে গিয়েছিল। কত মানুষ যে তার কাছে যাওয়ার এই জন্যই সুযোগটা পেয়েছেন, সেটা তার ব্যক্তিত্ব, তার আচরণের ভেতর দিয়ে সেটা ঘটেছে, এবং সেই সেই সৌভাগ্য অনেকের হয়েছে, আমারও হয়েছে। ফোন করলেই তিনি কই তোমার যে খবর নেই, কেমন আছো গো, এই যে গো এর ভেতর দিয়ে যেন একটা সম্পর্কের নৈকট্য রচনা হয়ে যেত। বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি ছিলেন এবং দর্শনের অধ্যাপক, এবং তার যে লেখা, এই তার যে সাহিত্যকর্ম, সেই শুধু নয়, তার যে জীবনযাপন বা তার যে জীবনের প্রতিদিনের যাপনের ভেতরে যে ধরন, সেই সব কিছুর ভেতরেই তো তার নিজস্ব একটা দর্শনের চর্চা আছে। কিন্তু একজন দর্শনের অধ্যাপক এবং ওই মানে সাহিত্যিক, তার কাছে যেতে কিন্তু আসলে আমাদের কারো কখনো দ্বিধা হয়নি। আমাদের ভীষণ তাকে মাটির মানুষ মনে হয়েছে, যে মাটির কাছাকাছি তিনি সমস্ত জীবন তার সাহিত্য চর্চার প্রধান ক্ষেত্র করে রেখেছেন। সেই যে তিনি ছেড়ে এসেছেন রাঢ়ভঙ্গের মাটি, যে মাটি শুকনো ঊষর মাটি, সেখানে সেই ঊষর মাটির তে যে ফসল ফলানো, সেইটিই তিনি করেছেন, প্রান্তিক মানুষের, গ্রামীণ মানুষের কাছে থেকে করেছেন। তার সমস্ত চরিত্রের ভেতরেই সেই প্রতিফলন, সেইখানে তিনি থেকেছেন। কিন্তু অদ্ভুত লাগে, আমার খুবই অদ্ভুত লাগে এটা ভাবতে, যে ওই যে একটা ঊষর ভূমির মানুষ, যেটা তার জীবনে, সমস্ত জীবনে তাকে আচ্ছন্ন করে রেখেছে ওই প্রেক্ষিত, কিন্তু তিনি নিজে ব্যক্তি হাসান আজিজুল হক কি রসে টইটুম্বুর একজন মানুষ, যারাই তার কাছে গেছেন, এখানে যারা উপস্থিত আছেন, যারা নেই তারা প্রত্যেকে জানেন, তার যে অসাধারণ সেন্স অফ হিউমার, আমি নিশ্চিত এইরকম সেন্স অফ হিউমার খুব কম কম পাওয়া যায়। মানে তিনি শিক্ষক তো ছিলেন, হয়তো তার ক্লাস আমি সরাসরি করবার সৌভাগ্য অর্জন করিনি, দর্শনের ক্লাস, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে আড্ডায় আমরা যে পেয়েছি, সেইটা তো এক একটি ক্লাসের চেয়েও অনেক অনেক কি বলবো গুরুত্বপূর্ণ, এবং সেইগুলো অনেক বেশি ঋদ্ধ সম্পদশালী তার আড্ডায় থাকার এই সৌভাগ্য। তো ওইগুলি আমাদের ঘটেছে দীর্ঘদিন, আজকে আসলে এই অল্প সময়ের ভিতরে খুব বেশি কিছু হয়তো বলবার নেই, কিন্তু আমি নিজের জন্য অত্যন্ত একটা দুঃখবোধ রেখে গেছেন। মানুষ তো প্রাকৃতিকভাবে প্রত্যেকেই চলে যাবেন, তারও চলে যাওয়ার মতো জীবনের পর্যায়ে তিনি পৌঁছেছিলেন, অসুস্থ ছিলেন, আরো যে বেশি দিন অসুস্থ থাকতে হয়নি, এবং খুবই একটা সুন্দরভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাকে যে সম্মান দিয়ে সমাহিত করেছে গ্রন্থাগারের সামনে, সেই রকমের সকল সুন্দর ব্যবস্থার ভেতর দিয়ে শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তিনি যেতে পেরেছেন, এটা অত্যন্ত আনন্দের কথা। মানুষকে চলে যেতে হবে, তাকে চলে যেতে হয়েছে, কিন্তু তিনি থেকে তো যাবেনই প্রত্যেকের কাছে, আমাদের কাছে শুধু না, বাংলা ভাষাভাষী সকল পাঠকের কাছেও তো থেকে যাবেন, কোনো সন্দেহ নেই। আমার ব্যক্তিগত, যেহেতু আজকে স্মৃতিচারণের জায়গায় আমরা কথা বলছি, আমি খুব আমার ছোট্ট একটা স্মৃতি, সেটুকু মানে খুব দুঃখের ছোট্ট একটা দুঃখের কথা, সেইটুকু বলে আমার কথা শেষ করব। জি, আমি এই গত দুই দশক এক দশক এই সময়টুকুতে, বিশেষ করে তার একটা গ্রন্থ আমরা প্রকাশ করেছি আমাদের প্রতিষ্ঠান থেকে, যুক্ত থেকে, তার ভ্রমণ কাহিনী ইংল্যান্ডের, তো এইরকম কাজ এবং নানান কারণে অনেকবার রাজশাহী গেলে তার সঙ্গে অনেক কথা, অনেক থাকা, তিনিও অনেকবার ফোন করছেন, কথা হচ্ছে, এইসব তো হচ্ছেই। মাঝে আমি যখন রাজশাহী একবার গেলাম, গিয়ে সেই সময়টায় তার বাড়ির ওপরে দোতলাতে একটা ঘর হচ্ছে, এবং তিনি বললেন যে এই ঘরটা আমি একদম গেস্টদের জন্যই করছি, এরপর থেকে তোমরা যখনই আসবে তখন কিন্তু এই এখানটায় থাকবে। তো এইরকম থেকেছি আমি, তাছাড়াও অন্য অন্য সময়ে। তো এরপরে যখনই উনি ফোন করতেন, ওই ঘরটা তৈরি হয়ে যাওয়ার পরে উনি বলতেন কবে আসছো রাজশাহী এবার বলো, আর রাজশাহী এসে এবার দেখো ওই যে ঘরটা দেখে গিয়েছিল হচ্ছিল ওটা কিন্তু হয়ে গেছে, এবার এসে কিন্তু তুমি কটা দিন থেকে যাও আমার সঙ্গে। তো সেইটি এরপরে করোনা, এরপরে নানান কিছু হয়েছে, আমার যাওয়া হয়নি, কটা দিন তার সঙ্গে কাটানোর আমার নিজের যে সুযোগ সেইটি আমি
আর গ্রহণ করতে পারিনি, এইটি আমার একটা বড় দুঃখ থেকে গেছে। তিনি একদম শেষ সময়ে অসুস্থ হয়ে যখন ঢাকায় এলেন, পিজি হাসপাতালে থাকলেন, আমরা শেষ সময়ে যখন তার কাছে গেলাম, যখন যাওয়া অ্যালাউড ছিল যে এখন দেখা করা যেতে পারে তার সঙ্গে, তিনি যেদিন চলে যাবেন তার আগের দিনও আমি গিয়েছিলাম হাসপাতালে এবং কয়েকদিন আগেও গিয়েছি। তো তিনি দেখা হওয়ার সঙ্গে তখন তিনি চিনছিলেন না, কখনো কখনো চিনছিলেন কাউকে কাউকে, আবার কখনো কখনো তার স্মৃতিভ্রম ঘটছিল, এরকম হচ্ছিল। আমার সৌভাগ্য তিনি দেখা মাত্রই আমাকে বললেন, রানা এসছো? তো কথা হলো অনেকক্ষণ, কিন্তু অদ্ভুত, তিনি ঘুরে ঘুরে জিজ্ঞেস করতে লাগলেন, তুমি কবে এসছো? তিনি ভাবছিলেন যে তিনি রাজশাহীতে আছেন, অন্য সব কথা স্বাভাবিক বলছিলেন, কিন্তু ওই স্মৃতিটার জায়গায় তিনি কোথাও একটা ঘুরে ঘুরে আসছিলেন, ওই ডিমেনশিয়ার একটা ফল হিসেবে। তুমি কবে এসছো? তো আমি প্রথমে বলবার চেষ্টা করলাম যে আমি তো আসিনি, আপনি ঢাকায় আছেন এখন হাসপাতালে, এখান থেকে রাজশাহী যাবেন। পরে দেখলাম যে এটা নিয়ে ইনসিস্ট করবার মানে হয় না, তো আমি বললাম, এই তো এসছি, তো কোথায় উঠেছো, উঠেছো কোথায় তুমি? এই যে উঠেছো কোথায়, এটা তিনি বারবার বলতে লাগলেন, কারণ তিনি ভাবছিলেন যে আমি সেই তার ঘরটা যেটা তৈরি হয়েছে ওখানেই বোধহয় এসে বাড়িতেই থাকবো। কোথায় উঠেছো? তো তুমি হোটেলে উঠেছো, আচ্ছা উঠেছো যখন, এই রকম একটা ইয়ের মধ্যে থাকলেন, কিন্তু বাকি সব কথা স্বাভাবিক বলতে লাগলেন। তো এইটুকু দুঃখ আমার থেকে গেল, কিন্তু দুঃখ রাখবো না, আসলে তাকে এত পেয়েছি আমরা, এত আনন্দের মধ্যে পেয়েছি, আড্ডা আসলে তার হাসিতে আমরা সবাই যোগ দিয়ে হো করে হেসেছি সবাই মিলে, তাই তাকে আমরা আসলে আমাদের আনন্দে মনে রাখবো, আমাদের হাসিতে মনে রাখবো, আর তার সাহিত্য কর্ম যেটা, সেটা পৃথিবীর সকল পাঠক আমরা তো বটেই চিরদিন মনে রাখবো। অনেক আপনাকে অনেক ধন্যবাদ আপা, এটি এটি এই প্রতিটি আয়োজনই আমার কাছে ইউনিক মনে হয়, কারণ আজকে হয়তো আপনি যে কথাগুলো বললেন কোথাও ওইভাবে বলা হয়নি বা আমরাও শুনিনি, এই ধরনের স্মৃতিগুলো, এই স্মৃতিগুলো আমাদের কাছে এখন একটা গুরুত্বপূর্ণ স্মৃতি জমা হচ্ছে। আমার ভালো লাগছে আজকে আমাদের সঙ্গে স্যার আছেন, আমরা এই মুহূর্তে একটু ব্যাকস্টেজে রেখেছি, স্যার একটু রেস্ট নিচ্ছেন, আমরা এই ফাঁকে আমার মনে হয় দীপু ভাই শুরুতে একটু কথা বলেছেন, দীপু ভাইয়ের পরে আমরা আঞ্জলি টেনের কাছে আসি। দীপু ভাই আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসলে স্মৃতিচারণ তো অনেক রকম, আমরা ঠিক এই মুহূর্তে এক ঘন্টা অনুষ্ঠান পার করলাম, আমার মনে হচ্ছে না, মনে হচ্ছে 10 মিনিট বোধ হয় করলাম বা একটু কথা শুনলাম। স্যারের প্রসঙ্গ আসলে উনি জীবন্ত হেঁটে বেড়াচ্ছেন, স্মৃতির মধ্যে কাজ করছে, কাজে একটি দীর্ঘ হচ্ছে। দীপু ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যে কোনো অংশই আপনি বলতে পারেন, আপনার দীর্ঘ স্মৃতি রয়েছে স্যারকে নিয়ে। ধন্যবাদ জোহা, আমি মানে দীর্ঘ স্মৃতি থেকে দীর্ঘ কথা আসলে বলতে চাইছি না, ছোট্ট করে প্রথমে একটু হাসান স্যারের কথা বলি, যে ব্যক্তি হাসান আইজুল হক, যেটা শহীদ ইসলাম স্যার বলছিলেন, রানাপা বলছিলেন, দু একটা ছোট্ট স্মৃতির কথা বলে আরেকটি কথা আমি একটু বলতে চাই, যেহেতু এটা রেকর্ডেড একটি ডকুমেন্ট থেকে যাচ্ছে, স্যার সম্পর্কে কতগুলো তথ্য, স্যারের সাহিত্যকর্ম সম্পর্কে, সেটা মনে হয় একটু ধরে রাখা দরকার যারা পরবর্তীতে কাজ করবেন তাদের জন্য, যাতে সহযোগিতা করে। তো প্রথমে যেটা আমি বলছিলাম যে ব্যক্তি হাসান আইজুল হককে কিভাবে আমরা পেলাম, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে যাই, আঞ্জির লিপ্টন মনে আছে, আমি আরো একই ব্যাচে ভর্তি হয়েছি, এবং আঞ্জির খুব এক ধরনের গর্ববোধ করে যে ওর তুই বলার মতো একমাত্র শিশু সাহিত্যিক আমি আছি, আর সবাইকে আপনি বলে বা তুমি বলে, মাতিনি ভাই আছেন, আমাদের খুব কাছাকাছি সময়ের মানুষ। তো যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় এসছে এবং আমাদেরকে নানাভাবে উৎপীড়ন উৎকণ্ঠার ভিতরে সবসময় রেখে দিত, যেটা হতো যে ঘন ঘন বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হতো ছাত্রদের স্তব্ধ করে দেওয়ার জন্য। একবার আমরা ঠিক করলাম আমরা বিশ্ববিদ্যালয় হল ত্যাগ করব না, এবং আমরা হলে অবস্থান করলাম। আমরা হলে অবস্থান করার পরে তারপরে যে ঘটনাটি ঘটলো সেটা হচ্ছে যে সেনাবাহিনী চলে এলো, সেনা প্রথমে পুলিশ পাঠিয়েছে, আমরা বের হইনি, তারপরে বিজিবি পাঠিয়েছে, তখন তো বিডিআর বলতো, বিডিবি বিডিআর এসছে, আমরা বের হইনি, তারপরে সেনাবাহিনী এসছে, এবং বিনোদপুরের ওখান দিয়ে ওরা সেই প্রথম আমরা দেখলাম চলচ্চিত্রের মতো ওরা নানানভাবে একদম পজিশন নিয়ে নিল, অত্যাধুনিক অস্ত্র শস্ত্র নিয়ে। একটা খুব ইয়াং ছেলে ফর্সা দেখতে সে এগিয়ে এসছে বিনোদপুর গেটে, কারণ আমরা বিনোদপুর গেটে তখন জমায়েত হয়েছি প্রচুর ছাত্র, যারা আমরা বিশ্ববিদ্যালয়ে তখন ছিলাম, বিশ্ববিদ্যালয় ছেড়ে যায়নি, কিন্তু সবচেয়ে তো বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে আমাদের সামনে স্যাররা ছিলেন এবং হাসান স্যার সামনে ছিলেন, শহীদ ইসলাম স্যার থাকলে হয়তো মনে করতে পারবেন
সারা সবাই সামনে এক ধরনের ব্যারিকেড দিয়ে রেখেছেন, প্রাচীর বানিয়ে রেখেছেন যার পেছনে আমরা। তো তখন সে ক্যাপ্টেন এসে স্যারকে বলছেন যে স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়বার, খুব পোলাইটলি বলছিল, ফর্সা ছেলেটি, খুবই বাচ্চা, এসে বলে স্যার বিশ্ববিদ্যালয়ে পড়বার আমাদের সুযোগ হয়নি, তবু আপনাদেরকে আমরা অসম্ভব শ্রদ্ধা করি, আমরা জীবনে তিনটে শব্দ শিখেছি, ফায়ার ফায়ার অ্যান্ড ফায়ার, যদি আপনারা এখান থেকে সরে না যান আপনার ছাত্রদেরকে নিয়ে তাহলে আমরা ফায়ার উপর করতে বাধ্য হব। স্যার শুধু বললেন যে জুহা ওখানে শুয়ে আছে, না হয় আমরাও এখানে শুয়ে পড়ব, ফায়ার ওপেন করো তোমরা। এবং সেই ক্যাপ্টেন সহ অন্যান্য স্তব্ধ হয়ে গেল, কিছুক্ষণ পর তারা সরে গেছে, আমরা চলে এসেছি। এই হচ্ছে হাসান আইজুল হক, যিনি সেদিন মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন আমাদের সামনে দাঁড়িয়ে। হাসান আইজুল হক কে আমরা পেয়েছি যখন হচ্ছে অনুষ্ঠান নাট্য দলে প্রত্যেক নাটক স্যার দেখতে আসতেন, এমনকি রিহার্সেলেও আসতেন, মহরতে স্যারের সঙ্গে সেইভাবে পরিচয়। একবার শিবিররা মলয়দার উপরে মানে একটু ধাওয়া করে, মলয়দাকে আহত করে, আমরা তখন খুব অস্থির হয়ে গেছি কি করা যায় কি করতে পারি, এক ধরনের মলয়দার কাছেই আমাদের সবকিছুর জানার ছিল, বুদ্ধি পরামর্শ নেওয়ার ছিল, কি করতে পারি আমরা বুঝতে পারছিলাম না। জুলাই মাস, বৃষ্টি হচ্ছে, হলের ভিতরে আমরা এক ধরনের অস্থিরতা নিয়ে আছি। হঠাৎ দেখি হলে হাসান স্যার চলে এসেছেন, মাদার বক্স হলে 102 নম্বর রুমে হাসান স্যার এসে বললেন যে এদিকে আসো। স্যার একদম ছাত্রর মতো, মানে তখন স্যার বুঝেছেন যে আমাদের এই অস্থিরতা চলছে, এবং আমরা স্যারের সঙ্গে তখন আলোচনা করছিলাম যে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে। স্যার ছিলেন এরকম যে তিনি কাছে যেতেন, আমাদেরকে স্যারের কাছে যেতে হয় নাই, তিনি চলে এসেছেন, তিনি চলে এসে আমাদেরকে জানিয়েছেন যে কি করতে হবে বা কি করা যেতে পারে। আমার পরিষ্কার মনে আছে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যখন আর্ট কলেজকে নিয়ে অনেকদিন ধরে এক ধরনের আন্দোলন চলছিল যে এটাকে বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি করতে হবে, তখন আমরা বললাম যে একটা জোর আন্দোলন আমাদের তৈরি করে ফেলতে হবে। তো জোর আন্দোলন কিভাবে করা যেতে পারে, আর্ট কলেজের ছেলে মেয়েদেরকে বললাম যে ঠিক আছে আপনারা ছবি আঁকুন, আমরা রাকসু ভবনে এর প্রদর্শনী করব, কিন্তু এটা তো একটি বড় প্রচার পেতে হবে। তখন সোশ্যাল মিডিয়া ছিল না, সামাজিক যোগাযোগ মাধ্যম এরকম ছিল না, পত্রিকায় প্রচার পাওয়ার জন্য কাকে পাওয়া যেতে পারে। তো তখন আমরা দেখলাম যে আমাদের হাসান আইজুল হককে আনা যেতে পারে, হাসান স্যার আসবেন। হাসান স্যারকে গিয়ে বিনয়ের সঙ্গে বললাম যে স্যার আমরা এরকম একটা কাজ করতে চাইছি, এর একটা দীর্ঘসূত্রি তো আছে, বিশ্ববিদ্যালয়ের জন্য এটাকে ফ্যাকাল্টি হিসাবে নেয়, কারণ এটা তো একটা মুভমেন্ট হিসাবে দাঁড়াচ্ছে বা দাঁড়িয়ে গেছে। হাসান স্যার বললেন যে আমি আছি তোমাদের সঙ্গে এবং এই প্রদর্শনী আমি উদ্বোধন করব। হাসান স্যার এলেন এবং প্রদর্শনী উদ্বোধন করলেন। সেই আর্ট কলেজ এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ হিসাবে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হয়েছে। হাসান স্যার কিন্তু সেই প্রথম যে দিন আমরা মানে উঠেছিলাম আওয়াজ দিয়ে, সেদিন হাসান স্যার আমাদের সঙ্গে এসেছিলেন এবং হাসান স্যার আমাদের সঙ্গে ছিলেন প্রতিটা মুহূর্তে। মানে রানাপা কিছুক্ষণ আগে বলছিলেন না যে আমরা কখনো বুঝতে পারি নাই যে হাসান আইজুল হক এই বিশাল ব্যক্তিত্ব। আমি তখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি হাসান স্যার যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামে, এবং শফিকুন নবী সামাদি বাংলার প্রফেসর, উনি তখন পিএইচডি করছেন কলকাতাতে। শফিকুন নবী সামাদি ভাই, আমি এবং হাসান আইজুল হক স্যার তিনজন আমরা কলকাতাতে যাচ্ছি। ট্যাক্সিতে স্যার আমাকে বললেন যে দীপু তুমি যে কলকাতায় যাচ্ছ, তুমি কি একা ফিরবে নাকি আরেকজন সঙ্গে করে ফিরবে? মানে এত চমৎকার করে উনি, আমি মানে অবাক হয়ে গেলাম। এই হাসান স্যারকে এরকম দেখেছো? তো দেখার পরে আমার কখনো মনে হয়নি যে হাসান আইজুল হক একজন হাসান আইজুল হক। তো আমি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি গেছি হচ্ছে চিটাগংয়ে একটা অনুষ্ঠানে, যাওয়ার পরে সে অনুষ্ঠানে ওখানে বিজ্ঞাপন পর্ব বলে একটা পত্রিকা বের হয়েছিল, সেটা হাসান আইজুল হক সংখ্যা। তা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়তে গেছি শুনে ওরা আমাকে ডাকলো, কথাবার্তা বলছে, এবং তারা আমাকে জিজ্ঞেস করলো যে আমি হাসান আইজুল হক স্যারকে জানি কিনা। তো তখন আমি বললাম যে স্যারের সাথে আমার ব্যক্তিগত জানাশোনা আছে, পরিচয় আছে। মানে আমাকে খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করছে আমি হাসান স্যারের হাত ধরেছি কিনা বা আমি হাসান স্যারের পাশাপাশি বসেছি কিনা। এবং যখন শুনলো যে আমি হাসান স্যারের পাশাপাশি বসেছি, হাসান স্যারের হাত ধরে হেঁটেছি, তখন ওরা মনে করলো যে হাসান আইজুল হককে যেন তারা পেয়ে গেছে। আমাকে এত সমাদর করেছে, আমার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা তারা নিয়ে নিয়েছে, শুধু হাসান আইজুল হকের সঙ্গে আমার পরিচয় আছে এই জন্য। সেদিন আমি প্রথম অনুভব করলাম যে হাসান আইজুল হক কত বড় মাপের মানুষ এবং কত বড়। তার আগ পর্যন্ত কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছি, আমার মনে হয় যে আন্দি লুটন সেটা বলবে, মাদন ভাইও বলবে, রানাপাও বলেছেন যে হাসান আইজুল হক
এই উপমহাদেশের মানে ঈশের ছোট গল্পের রাজপুত্র এই বিষয়টা আমি বুঝতে পারি নাই। আমি আর ছোট্ট দুটো কথা বলে আমার কথাটা শেষ করব, সেটা হচ্ছে আমি এখনই শেষ করে দিচ্ছি যাতে পরে আর ওইভাবে আসতে না হয়। তা হচ্ছে যে যখন দেখলাম যে ছোট গল্প লিখে একজন মানুষ এরকম পৃথিবীতে তার মানে সমস্ত বিষয়কে তার সাহিত্যকর্মকে ছড়িয়ে দিতে পারেন, তখন আমার কিন্তু মনে হয়েছিল যে ছোট গল্পই লিখবো। এবং আমি প্রথমে ছোট গল্পই লিখতাম এবং আমার যে বইটি উত্তর পুরুষ সেই বইটি আমি স্যারকে উৎসর্গ করেছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে স্যারের কাছে নিবেদন করাটাই হচ্ছে সবচেয়ে বড়, যে স্যার এত বড় মাপের কাজ করছেন। তবে যে ইনফরমেশনটি আমি দিতে চাইছিলাম যে আমরা সবসময় স্যারকে হ্যাঁ বলি ছোট গল্পের রাজপুত্র, ছোট গল্প স্যার লিখছেন, স্যারকে বলি যে উপন্যাস হিসেবে তিনি মানে আগুন পাখিটা প্রথম লিখেছেন এটা বলা হয়। কথাটিকে একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে স্যার প্রথম যে উপন্যাস লেখেন সেই উপন্যাসের নাম হচ্ছে শামুক, সেটা স্যার 1962 সালে লিখেছিলেন, স্যারের বয়স তখন 23 বছর, মেঘদূত পত্রিকাটা বের হয়েছিল কিন্তু বই আকারে বের হয়নি। আগুন পাখি বের হলো 2006 সালে, শামুক প্রকাশিত হয়েছে পরবর্তীতে 2015 সালে। এবং স্যার কিন্তু উপন্যাসের আদলে তিনটা বড় গল্প বা নভেলা উপন্যাসিকা এটা লিখেছিলেন, যেটা বৃত্তায়ন, শিউলি এবং বিধবাদের কথা। তো স্যারের বিশাল স্প্যানে লেখা সেই বিষয়গুলো রয়ে গেছে। এই কথাটুকু আমি এই জন্য বললাম যে শামুক স্যারের প্রথম উপন্যাস এবং তারপরে স্যার লিখেছেন হচ্ছে আগুন পাখি এবং শেষে লিখেছেন সাবিত্রপাখ্যান, স্যারের আরেকটি উপন্যাস লেখার আকাঙ্ক্ষা ছিল। তো স্যারকে আমরা যেটা যেভাবে পেয়েছি, স্যার যেমন সবসময় মাটির মানুষের কথা বলেছেন, স্যার যে সময় সবসময় দ্রোহের কথা বলেছেন, স্যারকে আমরা সেরকম পেয়েছি একেবারে মাটির মানুষ হিসাবে, কাছের মানুষ হিসাবে। এবং স্যারকে সবসময় পেয়েছি সত্যবাদী, স্পষ্টবাদী এবং দ্রোহে এবং আন্দোলনে। স্যার আমাদের ভিতরে থাকবেন, আমরা যে শিল্প সৃষ্টি করে যাচ্ছি সেই শিল্পের ভিতরে স্যার বেঁচে থাকবেন, কারণ স্যারকে অনুসরণ করেই আমরা আগামী পথে এগিয়ে যাচ্ছি। আমি এখানে আমার কথা শেষ করছি স্যারের প্রতি আনত শ্রদ্ধা রেখে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ দীপু ভাই। আমরা আসলে অনেকগুলো আমাদের কথা সুরটা এক, কিন্তু এক একজনের সাথে এক এক রকম স্মৃতি, প্রতিটি মধুর, বেশ কিছু নতুন তথ্য পেয়েছি। আমরা আরেকবার শ্রদ্ধা জানাচ্ছি, আমরা আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন আজকে, তাদের মধ্যে দু একটি মন্তব্য পড়ে শোনাতে চাই। মাদারালোক লিপু, তিনি সাংস্কৃতিক কর্মী ছিলেন আমাদের সাথে, তিনি লিখেছেন রাবি সাংস্কৃতিক কর্মীদের বড় আশ্রয়ের নাম হাসান আজিজুল হক, ধন্যবাদ দীপু মাহমুদ আপনাকে জানিয়েছেন। আরেকটি মন্তব্য আশিকুর রহমান, তিনি লিখেছেন যে দেশভাগ এবং ছিন্নমূল মানুষের হাহাকার তার গল্পের অন্যতম সুর হলেও হাসান আজিজুল হকের লেখার ভাণ্ডার বিচিত্র এবং বহুমুখী। একেবারেই ঠিক, আমার মনে হয় যে এটি আসলে প্রকাশিত হয়নি অনেকটাই। অনেকে বলতেন যে তিনি রাজশাহী ছিলেন, তিনি ঢাকাতে এসে পৌঁছাননি বা তার লেখা পৌঁছাতে, কিন্তু যেটুকু পৌঁছেছে সেটাও কিন্তু একটি বড় ব্যাপার। এবং আর শহীদ ইসলাম স্যার আজকে বলেছেন যে তিনি আরো প্রকাশিত হবেন, হাসান আজিজুল হক এখনো প্রকাশিত হননি, সেটি আমরা মনে করি। আমাদের সাথে আরো মুস্তাফিজুর রহমান, রুবুল মজুমদার, আশিকুর রহমান, ফরহাদ হোসাইন, ফুয়াদ সনম, আরো অনেকে অনেকে জয়েন করেছেন, তারা শুভকামনা জানিয়েছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন স্যারের প্রতি। আমার মনে হয় দীপু মাহমুদ ভাইয়ের খুবই কাছাকাছি সময়ের আঞ্জলি লিটন ভাই, এবং আমার খুব ভালো লাগে পরিচয়গুলো করে দেওয়ার সময় যে হাসান আজিজুল হক যাদের সংস্পর্শে ছিলেন, যাদেরকে মাথায় হাত রেখেছিলেন, তারা কিন্তু একজন ব্যবসায়ী হয়ে যাননি, তারা কিন্তু আরেকটি জগতের মানুষ হয়ে যাননি। তারা কেউ গদ্য লিখছেন, কথা সাহিত্যিক দীপু মাহমুদ এখন প্রতিষ্ঠিত নাম, শিশু সাহিত্যিক আঞ্জিল লিটন, মিনা মেজরমের সঙ্গীত শিল্পী, কবি ভাস্কর চৌধুরী, তারপরে আরিফিন স্যারকে আমরা যেভাবে সংগঠক হিসেবে যেভাবে সামনে পেয়েছি সেটা কিন্তু একটা 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 ভালো স্মৃতি। এবং দীর্ঘ সময় পেয়েছি, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন্যই পেয়েছি, হয়তো দীপু ভাইদের থাকলেও আমরা পেতাম, তো সেইটাও আর একটা উদাহরণ তৈরি করেন। কাজে উনার ছায়াটা আসলে দীর্ঘ হচ্ছে ক্রমেই, আমার সেটা বলতে ভালো লাগে। তো আঞ্জির ভাইয়ের কাছে যেতে চাই, আঞ্জির ভাইয়েরও অনেক স্মৃতি রয়েছে, তো কিছুটা স্মৃতিচারণ এবং এই সময় এসে যা মনে হয়। আঞ্জির ভাই, জি আঞ্জির, তোমার কাছে আসার আগে আঞ্জির একদম বন্ধু হিসেবে আমি তো 30 সেকেন্ড চেয়ে নিচ্ছি, একটু মাতিন ভাইয়ের কথাটা বলে নি, কারণ যখন আসছিল যে হাসান আজিজুল হক যাদের মাথায় হাত রেখেছেন বা যাদেরকে স্পর্শ করেছেন তারা সবাই মানে সাহিত্যাঙ্গনে কাজ করেছে, যেটা হচ্ছে যে হাসান স্যার নিজে নাটক করতেন, তিনি মঞ্চে অভিনয় করেছেন এবং সমস্ত নাটকের সঙ্গে তিনি ছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে অগ্রভাগে ছিলেন।
এবং আরিফিন মাতিন এই যে নামটা, তিনি এখন হয়তো শিক্ষকতা করছেন, এখন হয়তো তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, খুব বড় পদের মানুষ। কিছুক্ষণ আগে কিন্তু আমরা শুনেছি তিনি ঘাম বলে একটি লিটল ম্যাগাজিন করতেন, কি বলে সম্পাদনা করতেন, এবং আমরা যখন লিটল ম্যাগাজিন সম্পাদনা করেছি মাতিন ভাইয়ের কাছ থেকে লেখা নিয়েছি। মাতিন ভাই কিন্তু খুব ভালো লেখেন, মাতিন ভাইয়ের লেখা খুব ভালো, তিনি গল্প ভালো লেখেন, তিনি প্রবন্ধ ভালো লেখেন এবং একসময় কবিতা চর্চা করেছেন। আমরা কাছ থেকে মাতিন ভাইকে এগুলো পেয়েছি। মাতিন ভাই সেই চর্চাটা হারিয়ে যায় নাই, শুধু মাতিন ভাই তার প্রশাসনিক কাজের জন্য একটু দূরে থেকেছেন, কিন্তু তিনি এখনো সেই ওই যে রুডার কথা বললেন নাটকের, মানে হাসান আজিজুল হকের সেই নাটক এবং সাহিত্য দুটো নিয়েই কিন্তু আরিফিন মাতিন আছেন। আমি অত্যন্ত দুঃখিত আমার আন্তরিক বন্ধু আঞ্জির লিটন তার কাছ থেকে 30 সেকেন্ড সময় কেড়ে নেওয়ার জন্য। আঞ্জির কিছু মনে করবে না, কারণ আমরা দুজন একই হলে থাকতাম, একই রুমে বিভিন্ন ভাবে যখনই বলেছি সাদিকুল আরফিন মাতিন ওনাকে চেনেন, হ্যাঁ আমি বলি মাতিন স্যারকে চিনি, আমি একসাথে কাজ করেছি ওনার সাথে, আমার খুবই ভালো সম্পর্ক, জোহা বলে উনি চিনবেন। উনি তখন বলে ও বুঝতে পেরেছি আপনি বোধ হয় ওনার ডিপার্টমেন্টের ছাত্র। আমি বললাম যে তাদের সাথে আমাদের ডিপার্টমেন্টে কে কোন ডিপার্টমেন্টে পড়েছি আমরা, এটা প্রয়োজন হয়নি কোনোদিন, কোনোদিন আমাদের প্রয়োজন হয়নি। আমাদের সাথে সম্পর্কের জায়গাটি ওই রকমই, হাসান স্যারের সাথে সম্পর্কে আমাদেরকে কোনোদিন দর্শনে পড়তে হয়েছে, দর্শন ডিপার্টমেন্টে যেতে হয়নি, তার বাড়ি উন্মুক্ত ছিল। তো আমি ইভেন লন্ডনে আসার পরেও আমি এখানে এসে যখনই একটি একটি অনুষ্ঠান বাংলা অনুষ্ঠানের খোঁজ পেলে, ছায়াছবির খোঁজ পেলে, একটা ছবি দেখানো হবে সেখানে দেখতে যাই, যাদের সাথে পরিচিত হচ্ছি সেখানে কিন্তু স্যারের আমি একটা যোগাযোগ পেয়েছি কোনো না কোনোভাবে। উনি বলছেন যে আমরা বরিশালে যাবো, একটা শো হবে, আপনারা জানেন যে বাংলাদেশে এখন শোটা হচ্ছে লন্ডনে এবং লিডস নামে একটা শহরে এখানে হয়ে গেল। তো সেই শোটা যখন যাচ্ছে তখন উনি বলছেন যে আরিফিন মাতিন উনি আমাদের সহযোগিতা করছেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাচ্ছে। তাই বললাম যে উনি তো রাজশাহীতে থাকলে রাজশাহীতে আমন্ত্রণ জানাতেন, আপনি এরকমই মানুষ, কাজেই এটা বলার অপেক্ষা রাখে না এবং রুডার প্রতিটি মানুষই জানে, আসলে নতুন করে বলার কিছু নাই। তো ঠিক আছে, আমরা আঞ্জির ভাইয়ের কাছে চলে যাই। ধন্যবাদ জোহা আর দীপু, বন্ধু আমার দীপু, দীপু দীপু যদি দীপু যে কথাগুলো বলছে সেই কথাগুলোর সঙ্গে কিন্তু আমিও যেন হাঁটছি, কারণ আমার স্মৃতিতেও দীপুর যে স্মৃতিটা, এই যে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলন মুখর সেই দিনগুলোর যে সংগ্রামের ইতিহাসগুলো বললো দীপু, তার সাথে আমিও হাঁটছি। তো দীপু তুমি যদি আরো কিছু বলে যাও আমার কোনো আপত্তি থাকতো না, আমার মনে হয় সময়ের সংকটের কারণেই হয়তো একটু দীপু একটু সংক্ষিপ্ত আকারে বললো। তো এই যে আমাদের আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, আমার কাছে মনে হয় যে আমরা মানে বিশেষভাবে ভাগ্যবান, এই কারণে ভাগ্যবান যে আমরা হাসান আজিজুল হক স্যারকে আমাদের অভিভাবক হিসেবে পেয়েছি। এটি যারা বাংলাদেশের অন্য অঞ্চলে যারা বাস করছেন অথবা বাংলা ভাষাভাষী যারা সাহিত্য চর্চা করছেন তাদের কাছে হাসান আজিজুল হক স্যার যেভাবে আছেন আমাদের কাছে ঠিক সেইভাবে না, আমাদের কাছে আরো অন্যরকম হয়ে আছেন, আমাদের অতি অতি প্রিয় একজন মানুষ, অতি প্রিয় অভিভাবক। হাসান স্যারের সাথে আমরা ঘাসে বসে একসাথে আমরা নাটক দেখেছি, আমরা কবিতা শুনেছি, আমরা আবৃত্তি করেছি, এটি আমাদের অনেক বড় একটা পাওয়ার যে আমার পাশে হাসান আজিজুল হক স্যার ছিলেন, এটি আমরা দেখেছি। হাসান আজিজুল হক নামটা কিন্তু অনেক বড়, তিনটি শব্দের অনেক বড় একটি নাম এবং নামের মধ্যে অনেক ভারিত্ব, কিন্তু এই স্যার আমাদের সঙ্গে যখন কথা বলতেন কত রসিক মনে হতো। এবং এই যে দীপু কিছুটা বললেন ওই যে তার সময় কলকাতা থেকে আসার কথাটা বললো, তারপরে রানাপাও বললেন এই বিষয়ে, তো স্যার কিন্তু অসম্ভব রসিক মানুষ ছিলেন এবং প্রচন্ড স্যাটায়ার করতেন, প্রত্যেকটা কথাতে উনি স্যাটায়ার করতে জানতেন। হাসান স্যারের আরেকটি যেটি আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পেয়েছি সেটি হলো যে আমাদের যত ছাত্র সংগঠন ছিল, মানে রাজনৈতিক সংগঠন, শুধু সাংস্কৃতিক সংগঠন বলবো না, রাজনৈতিক সংগঠন এবং প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর প্রত্যেকটি সম্মেলনে স্যারকে পেয়েছি, আমাদের দলেও পেয়েছি, বিভিন্ন তো এই স্যারকে আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে স্যার যে বক্তব্যগুলো দিতেন এটি আমাদের শিক্ষার
একটা বড় একটা মাধ্যম ছিল। আমরা হাসান স্যারের কাছ থেকে আমরা ভাষা শিখেছি, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হয়েছি তখনই আসলে মানুষ হবার জন্য আমাদের সামনে একটা দরজা খুলে গেল। হাসান স্যার সেই দরজা দিয়ে যেন অনেক আলো আমাদের কাছে পৌঁছে দিলেন। আমার কাছে মনে হলো যে হাসান স্যার আমাদের ভাষা শিখিয়েছেন, আমাদের বক্তব্য শিখিয়েছেন, কথা শিখিয়েছেন। হাসান স্যারের মতো মিষ্টি করে কথা বলতে পারি না, ওই যে রানাপা বললেন কি সুন্দর শব্দের উচ্চারণ করে তার এলাকার ভাষাগুলোকে আমাদের সামনে বলতেন, স্যার এইভাবেই কথা বলতেন। স্যারকে দেখতাম দর্শন বিভাগে যখন উনি আসতেন, কোনো একটা বাটিকের উনি খুব ড্রেস পরতেন, কেমন সাদা সিধা একটা ড্রেস, হ্যাঁ তার পোশাকের সাদা সিধা একটা ভাব। কিন্তু ছাত্রদের সাথে যারা মিশতেন, প্রত্যেকটা ছাত্র, যারা সাংস্কৃতিক কর্মী, যারা রাজনৈতিক কর্মী, এদেরকে উনি খুব পছন্দ করতেন। আমি বলবো যে শুধু পছন্দই না, উনি প্রশ্রয় দিতেন এবং উনি আশ্রয় দিতেন। কাজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমরা স্যারকে বিশেষভাবে পেয়েছি। এবং স্যারের আমার স্মৃতিতে একটা কথা খুব এই মুহূর্তে হঠাৎ মনে হয়ে উঠলো, যে স্যারের সাথে যখন প্রথম পরিচয় হলো তখন শুধুমাত্র আমি আঞ্জলি লিটন এটুকুই বলেছি, স্যার আমিও লেখালেখি করি, স্যারও একটু বলেন ও খুব ভালো ভালো খুব ভালো, হ্যাঁ লিখে যাও এরকম। তো একদিন দৈনিক বার্তা, মনে আছে দৈনিক বার্তা একটি ছড়া ছাপা হলো আমার, সেই পাতাতে কিশোর কুড়ির মেলা ওইটার নাম ছিল। সেই দৈনিক বার্তাটা যেদিন ছাপা হলো সেই দিন আমার কি মনে হলো যে স্যারকে একটু দেখাই। তো হাসান আজিজুল স্যার এত বড় মাপের মানুষ, এত বড় মাপের লেখক, আর আমি তখন একদম নগণ্য একজন মানুষ, আমার অনেক ভয় করছিল। তারপরে ওনার ডিপার্টমেন্ট ছিল দর্শন, আমার ছিল রাষ্ট্রবিজ্ঞান। দর্শন বিভাগ সম্ভবত মমতাজউদ্দিনে আমাদের ভবনই ছিল কিনা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো দর্শন বিভাগে আমি স্যারের কাছে গেলাম, স্যারের কাছে গিয়ে রুমে দেখলাম স্যার বসে আছে, মমতাজউদ্দিনে ছিল, হ্যাঁ মাতিন ভাইদের ডিপার্টমেন্টের উপরের তলায় ছিল। তো স্যারের কাছে গেলাম, দৈনিক বার্তা পত্রিকাটা ভাস করে স্যারের সামনে গেলাম। তো তখন স্যার চিনতে পারেন নাই, স্যারের সালাম দিলাম, সালাম দিয়ে বললাম স্যার আমার সাথে আপনার বাসায় গিয়েছিলাম, স্যার আমি আঞ্জলি লিটন রাষ্ট্রবিজ্ঞানে পড়ি, আমরা তখন যে ওল্ড ফার্স্ট ইয়ার মানে সেকেন্ড ইয়ারে উঠি নাই আর কি, ওরকম একটা সময়, স্যার আমার না আমি তো লেখালেখি করি, আপনাকে বলছিলাম স্যার আমার একটা লেখা দেখাতে আসছি। দৈনিক বার্তার পাতাটা আমি স্যারের সামনে খুলে ধরলাম, স্যার টেবিলের মধ্যে রেখে পাতাটা দেখলেন, ছড়াটা পড়লেন। স্যার যে ছড়া পড়ছেন, আমার ভেতরে না ডিপ ডিপ টিপ টিপ করে ভয় লাগছিল, ভয় লাগছিল এখানে স্যার তো গল্পের মানুষ, স্যার হলো গদ্যের মানুষ, উনি পদ্য নিয়ে যখন আমি দেখাচ্ছি স্যার না জানি কি আমাকে এই খুব কাঁচা হাতের লেখা এরকম। তো স্যার না পড়ে না হেসে দিলেন, এবং মানে ছোট্ট একটা ছড়া ছিল, আমার ঠিক এই মুহূর্তে ছড়াটার কথা মনে নাই কোন ছড়াটা ছিল। তারপরে স্যার চেয়ারে হেলান দিয়ে বললেন, আরে বাপু ভালোই তো লিখেছ। স্যারের এই টোন গুলা এই মানে অদ্ভুত, তার যে উচ্চারণের ভঙ্গি গুলা অদ্ভুত। তো স্যার আমাদেরকে আসলে এইভাবেই শিখিয়েছেন, এবং স্যারের যে সাহিত্য কর্ম, আমরা মানে সবাই আমরা সাহিত্য কর্ম নিয়ে যখন কথা বলি স্যারের বইকে হাতে নিয়ে বলি, কিন্তু আমরা স্যারকে সশরীরে কাছাকাছি থেকেছি। এবং এই যে আমাদের শহীদুল ইসলাম স্যার আমরা কাছাকাছি দেখেছি, সনৎ কুমার শাহ স্যার কাছাকাছি দেখেছি, জুলফিকার মতিন স্যার কাছাকাছি দেখেছি, ইভেন আমাদের মলয় দা, যাকে আমরা স্যার আর বললাম না, মলয় দাই বললাম সারাটা জীবন, যদি উনি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই ধরনের মানুষেরাই আসলে আমাদের মানে সাংস্কৃতিক যে বোধ, সাংস্কৃতিক যে চেতনা জাগিয়ে দিয়েছেন। এবং ওই সময়ের ওই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেটা দীপু তার বক্তব্যে বললে, সেই সময়কার আমাদের সাথে স্যাররা যেভাবে মিশেছেন, যেভাবে গাইড করেছেন, যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, এটি আসলে আমাদের অনেক বড় প্রাপ্তি। আমরা যেমন স্যারের কাছ থেকে সাহিত্যের মানে পেয়েছি, সাহিত্যের ভাষা পেয়েছি, তেমনি স্যারের কাছ থেকে মানবিক আচরণ পেয়েছি, স্যারের কাছ থেকে নৈতিকতা শিখেছি। এবং আমার কাছে মনে হয় বাংলা সাহিত্যে যারা পরিচ্ছন্ন ভাবে সাহিত্যের জন্য কাজ করে গেছেন, হাসান আজিজুল হক স্যার তাদের একজন, এবং পরিচ্ছন্ন একজন মানুষ, একজন নীরব শান্ত একজন মানুষ, যিনি তার শিক্ষাকে, তার জ্ঞানকে বিতরণ করে গেছেন সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে। আর এই কারণেই ওই যে দীপু মাহমুদ একটু আগে যে বললো যে স্যার আমাকে চেনে, এর জন্য আমাকে ওরা খাতির করেছে,
এটি আসলে আমাদের অনেক বড় প্রাপ্তি। তো স্যারের আরেকটি বড় প্রাপ্তির কথা আমি আজকের এই আয়োজনে জোহার যে আয়োজনটি করলো তার মাধ্যমে জানাতে চাই। এটি আমার কাছে মনে হয় যে এটি আমার অনেক শ্রেষ্ঠ একটি পাওয়া। সেটি হলো যে ততদিনে তো আমরা চলে আসছি এবং আমি একটি পত্রিকার সঙ্গে যুক্ত ছিলাম এবং স্যারের সাথে প্রায় ফোনে কথা হতো। তখন TNT ফোনেও স্যারের সাথে কথা বলেছি, তখন মোবাইল ফোন আসে নাই, TNT ফোনে কথা বলতাম, স্যার কথা বলতেন। তো স্যারের কাছে আমি যখন পত্রিকার মানব জমিনের ঈদ সংখ্যা বা বিশেষ সংখ্যা করতাম, স্যারের কাছে লেখা চাইতাম, স্যার লেখা পাঠিয়ে দিতেন, গুটি গুটি হাতে কি সুন্দর করে লেখাগুলো পাঠিয়ে দিতেন, আমি খুব অবাক হয়ে যেতাম। তো আমার অফিসের একজন কলিগ একজন আমাকে বলছিলেন, এই আপনি হাসান রাজ্জাক স্যারের লেখা কেমনে পাইলেন, উনি লেখা দেন এত দূর থেকে। আমি বললাম যে উনি তো আমার স্যার, উনি আমাকে লেখা চাইলে উনি দেবেনি, এই বিশ্বাসটুকু ছিল এবং উনি সব সময় আমাকে লেখা দিয়েছেন। তো এই করতে করতে স্যারের একটা অনেক স্নেহ, অনেক একটা আশ্রয় প্রশ্রয়ে আমি একদিন সাহস করলাম। সাহসটি হলো আমি একটি উপন্যাস লিখেছিলাম, কিশোর উপন্যাস, মানিকের লাল কাঁকড়া। এই উপন্যাসটি লেখার পরে, এটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবন কাহিনী নিয়ে একটি কিশোর উপন্যাস, 2012 সালের কথা। তো তখন আমি লিখতে লিখতে যখন লেখাটা শেষ হলো, আমার কাছে মনে হলো এটা আমি স্যারকে দিয়ে একটা ভূমিকা লেখাবো, হাসান আজিজুল হক স্যার, এবং উনি যদি এটা পড়ে দেন আমার কাছে মনে হবে যে এটি আমার বড় পাওয়া এবং আমি উপন্যাসটি মানে মানে বই করতে বা ছাপাতে সাহস পাবো স্যার যদি আমাকে একটু বলে দেন। তো আমি স্যারকে একদিন ফোন করলাম, ফোন করে বললাম যে স্যার আমি এরকম একটি উপন্যাস লিখেছি, আপনাকে একটু পড়াতে চাই, আর স্যার আপনি যদি একটা ভূমিকা লিখে দিতেন। স্যার বলে অবশ্যই অবশ্যই তুমি পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, তুমি আমার ঠিকানা জানো? আমি বললাম জি স্যার জানি স্যার। তো বলো যে ঠিক আছে তুমি আমার ঠিকানা বাসায় পাঠিয়ে দাও। আমি বললাম স্যার আমি আসি? বলে কোনো দরকার নেই, তুমি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দাও, আমি কুরিয়ারে পেয়ে যাব। তারপরে আমি কুরিয়ার সার্ভিসে পাঠালাম পুরো পাণ্ডুলিপিটি এবং স্যার আমাকে ফোন করে বললেন যে আঞ্জি তোমার ওইটি পেয়েছি, প্যাকেটটি পেয়েছি, আমি পড়িনি এখনো, পড়ে আমি তোমাকে জানাবো। ও স্যার খুব সম্ভবত 20 কি 22 দিন এরকম একদিন সময় নিয়েছেন, ঠিক 1 মাসও হয়নি, এরকম একটি সময় নিয়েছেন উনি এবং আমাকে একদিন ফোন করে বললেন এই তোমার উপন্যাসটা আমি পড়েছি এবং একটি ভূমিকা লিখে দিয়েছি ছোট্ট করে, তোমাকে আমি এটা পাঠিয়ে দিচ্ছি, তোমার ঠিকানাটা আমাকে দাও। আমি অবাক হয়ে গেলাম, স্যার আমার কাছে আবার আমার বাসার ঠিকানা চাচ্ছে। তারপরে আমি ঠিকানা দিলাম ফোনে, ফোনে দেওয়ার পরে স্যার এটি হয়তো লিখে রেখেছেন এবং স্যার আমাকে কুরিয়ার সার্ভিসে সেই পাণ্ডুলিপিটি স্যারের হাতে লেখায় ওই পাণ্ডুলির উপরে যে সাদা মানে কম্পোজ করার যে একটা অপোজিটে যে সাদা পেজ গুলো থাকে ওখানে তিনি একটি ভূমিকা লিখে দিয়ে সিগনেচার করে দিলেন, হাসান আজিজুল হক উজান 2012। কি লিখেছিলেন এটি আমি আমার আজকের আমার শহীদুল ইসলাম স্যার আছেন, আমার বড় ভাইরা আছেন, মাতিন ভাই আছেন, আমার বন্ধুরা আছেন সবার সামনে এবং যারা শুনছেন অনুষ্ঠানে যারা দেখছেন সবার সামনে আমি একটু পড়তে চাই। জোহা তোমারও একটু অনুমতি চাচ্ছি সময়ের কারণে, ছোট্ট লেখা মানে স্যার আসলে কি বলতে চাচ্ছিলেন, স্যার বলেছিলেন, স্যার লিখেছিলেন, কিশোর মানিক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কিশোর মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার কৈশোর স্মৃতি অবলম্বন করে একটি ছোট্ট উপন্যাস লিখেছেন আঞ্জির লিটন। উপন্যাসটি কিশোরদের জন্যই লেখা, তবে বড়দের পড়তে কিছুমাত্র বাধা নেই, বড়দের পাঠ্য অনেক লেখাই শিশু কিশোররা পড়তে পারে না, কিন্তু অল্প বয়সীদের জন্য লেখা পৃথিবীর সব ধ্রুপদী অমূল্য গ্রন্থগুলিও সব পাঠকের জন্য, বরং বয়স্কদের জন্য সেসব অবশ্য পাঠ্য বলেই মনে করি। আঞ্জির লিটনের এই কিশোর উপন্যাসটি আমি এক নিঃশ্বাসে পড়ে ফেলেছি, তরতর করে পড়তে যখন পেরেছি তখন তার ভালো মন্দের বিচার নিরর্থক, পাঠের মসৃণ অনাবিল আনন্দই কি একটি বইয়ের উৎকর্ষ প্রমাণ করে না? হাসান আজিজুল হক উজান, জানুয়ারি 2012। এই বইটি প্রকাশ করেছিল অনন্যা প্রকাশনী। বইটি আমি প্রচ্ছদটা একটু দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে, মানিকের লাল কাঁকড়া। এবং এই বইটি আমি
কলকাতাতে যখন নিয়ে গেছিলাম, কলকাতার পুনশ্চ প্রকাশনী, খুব একটি নাম করা প্রতিষ্ঠান প্রকাশনা জগতে, তো এই পুনশ্চ প্রকাশনীও এই বইটি করেছে, এবং তারা হাসান আজিজুল হক স্যারের এই ভূমিকাটি দেখে আরো আমি মনে করি আগ্রহ বোধ করছে, বলে যে হাসান স্যার আপনার বইয়ের ভূমিকা রেখে দিয়েছেন, খুবই তো ভালো স্যারের, আমরাও কিছু বই করতে চাই। এটি তারা বলেছিল, পরবর্তীতে হয়তো স্যারের সাথে আর যোগাযোগ হয়ে ওঠেনি, স্যারও মাঝখানে লেখা একদম কমিয়ে দিয়েছিলেন, লিখতেই চাইতেন না, লিখতেই চাইতেন না। তো যা হোক, এটি আমার জীবনের, সাহিত্য জীবনের বড় পাওয়া হাসান আজিজুল হক স্যারের এই এই ভূমিকাটুকু। তো স্যার আমাদের কাছে এমনই প্রিয়জন, এমনই অভিভাবক জন, এবং স্যার যে লিখতেন, স্যারের যে সবাই স্যারের বড়দের কথা নিয়ে বলে, সবাই ওই আগুন পাখির কথা বলে, সবাই সেই মানে স্যারের যে ছোট গল্পগুলো আছে সেগুলো নিয়ে বলে, কিন্তু স্যারের যে কিশোর সাহিত্যে যে তারও একটা ভাণ্ডার আছে, এবং বাংলাদেশের শিশু সাহিত্যে, বাংলা ভাষার শিশু সাহিত্যে তার লাল ঘোড়া আমি, এটি একটি অসাধারণ অসাধারণ সৃষ্টি। এবং সেই সময়ে মানে 80-এর দশকের শুরুর দিকে এটি শিশু পত্রিকায় যখন ছাপা হলো, তখনই এটি একটি আলোড়ন তুলে ফেললো। কেন আলোড়ন তুললো? তুললো যে একটি ঘোড়াকে কেন্দ্র করে, একটি ঘোড়াকে মাধ্যমে বয়ান দিয়ে তিনি পুরো সমাজ চিত্রটা তিনি তুলে ধরেছেন, জমিদার শ্রেণী তুলে ধরেছেন, মধ্যবিত্ত শ্রেণীর কথা তুলে ধরেছেন, এবং শিশুদেরকে, শিশু কিশোরদেরকে এইভাবে সমাজ চেনানোর জন্যে তিনি যে ভাষাটি এবং যে ভিত্তিমূলটি তৈরি করেছেন ঘোড়াকে দিয়ে, একটা লাল ঘোড়াকে দিয়ে, লাল ঘোড়ার আত্মকাহিনী, এটি অসম্ভব একটি চমৎকার কিশোর রচনা, এবং এটি একটি উপন্যাস, এটি আসলে কিশোরদের জন্য লেখা উপন্যাসই বলে। তো স্যার আমাদের কাছে সব সময় থাকবেন, আমার কাছে মনে হয় চোখ বন্ধ করলেই এখনো সেই স্যারকে দেখতে পাই, স্যার হেঁটে যাচ্ছেন, কান পাতলেই মনে হয় স্যারের সেই সুন্দর উচ্চারণের ভাষাগুলো কানে ভেসে ওঠে। এটি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়েছি, আমাদের এগুলো বিশেষ পাওনা, বাড়তি পাওনা। এখানে মিনা মিজানুর রহমান ভাইও আছেন, মিজানুর রহমান ভাইও সাংস্কৃতিক অঙ্গনের একজন মানুষ, তাঁর স্মৃতিতেও নিশ্চয়ই এমনই সব কথা আছে যেগুলো আমাদেরকে সাংস্কৃতিক শিক্ষা আমরা পেয়েছি স্যারের কাছ থেকে। তো আজকের এই আয়োজনে আমার কাছে খুব ভালো লাগছে জোহা। আমি শেষ করব, শেষ করার আগে আমি একটি কথা বলতে চাই, সেটি হলো যে স্যারকে আসলে এখন এই মুহূর্ত থেকে আমাদের কাছে হাসান আজিজুল হক স্যার আবার নতুন করে যেন জেগে উঠেছেন, আবার নতুন করে আগ্রহ তৈরি করেছেন এই নতুন প্রজন্মের কাছে। হাসান আজিজুল হক স্যার একটা নতুন মানে দিক নির্দেশনা নিয়ে, নতুন ভাষা, নতুন সাহিত্য নিয়ে যেন আবারও আবির্ভূত হয়েছেন, এবং স্যারের বাড়ির নামটা ছিল উজান। আমার কাছে মনে হচ্ছে স্যার বাড়ির যথার্থ নামেই উনি উজানেই চলবেন এবং উজানেই থাকবেন। স্যারের প্রতি আমার অনেক শ্রদ্ধা, আপনাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ, শুভেচ্ছা এবং শ্রদ্ধা। বন্ধু দীপকেও বিশেষ একটা শুভেচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনাকে ধন্যবাদ। আর আমাদের স্যার যারা শুনছেন, শহীদুল ইসলাম স্যার, স্যার আপনি এই আয়োজনে আসছেন, এবং এটি আপনাকে দেখেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শত স্মৃতি ভেসে উঠছে, মাতিন ভাইকে দেখে, মাতিন ভাইয়ের সাথে আমার খালি শুধু মাতিন ভাইকে যতবার দেখি ততবার মনে হয় যে মাতিন ভাই বুঝি মিছিলের স্লোগান দিচ্ছে, আমরা পিছিয়ে পিছিয়ে হেঁটে যাচ্ছি, যতবার দেখি মাতিন ভাইয়ের নামটা যতবার আসে। আর মাতিন ভাই ঘাম করতে যে যে ঘাম ঝরিয়েছে সে কথাগুলো আমাদের স্মৃতিতে অনেক আছে, আমারও আছে ব্যক্তিগতভাবে, আরেক সময় বলা যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে প্রত্যেকেরই স্মৃতির ভাণ্ডার এত বেশি, আমার মনে হয় যে যা আমরা শুনলাম তার থেকে বেশি, অনেক বেশি আরো জমা আছে। আমাদের আজকের এই আয়োজনে আরেকজন যুক্ত হওয়ার কথা ছিলেন, তিনি হচ্ছেন, আপনারা জানেন, কয়েকবার তার প্রসঙ্গে এসেছে, খুব স্বাভাবিকভাবেই নাটকের প্রসঙ্গে আসলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আসলে মলয় ভৌমিকের নাম আসবে না, এটা হতে পারে না। তো উনি আমাকে শেষ সময় যেটি লিখেছেন আমি একটু আপনাদের জানাতে চাই। উনি দুঃখ প্রকাশ করেছেন যেখানে শহীদুল ইসলাম স্যার আছেন সেখানে আসলে আমার বলতে খারাপ লাগছে, বিশেষ কারণে আমি অন্য একটি সভায় যোগ দেওয়ার কারণে বসতে হচ্ছে, আর হাসান স্যারের কাছে তো ক্ষমা চাওয়ার সুযোগই নাই আমার, আমি অত্যন্ত লজ্জিত, ভবিষ্যতে কোনো আয়োজনে আমরা একসাথে হব, এটা উনি জানিয়েছেন। তো
তো তাকে আমরা মিস করছি, তার স্মৃতিচারণ থাকলে আরো রিদ্ধ হতো নিশ্চয়ই। তো আমরা এবারে মিজান ভাইয়ের কাছে যাচ্ছি, মিনা মিজানুর রহমানের কাছে। আমরা শহীদুল ইসলাম স্যার যুক্ত হওয়া মাত্র একটু উনি সময় নেবেন, উনি বিদায় নেবেন, কারণ অনেকটা রাত হয়ে গেছে ঢাকায়, এখন প্রায় অনেকটা অনেকটা দীর্ঘ সময় উনি আমাদের সাথে ছিলেন, কিন্তু নেটওয়ার্কের অনেকটাই সমস্যা হচ্ছে, মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তা আমি চাইবো যে উনি আসলে একটু বিদায় নেওয়ার জন্য আমরা তাকে একটু সামনে নিয়ে আসবো, এই আর কি। আমরা একেবারে শেষ প্রান্তে, অনেকটাই শেষে, আমরা সাদেকুল আরফিন মাতিন আপনার বক্তব্যের মধ্যে শেষ করবো, ভাস্কর চৌধুরী আমাদের সাথে আছেন, দীপু মাহমুদ আছেন, আঞ্জলি টন আছেন, মিনা মিজানুর রহমানের কাছে যাচ্ছি। মিজান ভাইয়ের সাথে আসলে ব্যক্তিগত সম্পর্ক যেমন সবার সাথেই হয়ে যায়, তার সাথেও সেটি আসলে আলাদা কিছু ছিল না, শেষ পর্যন্ত যোগাযোগ ছিল। আরেকটি চ্যাপ্টার সেটি হচ্ছে হাসান আজিজুল হক, কিন্তু রাজশাহীর পাশাপাশি খুলনারও একটি বড় অংশ রয়েছে, সেইখানের কিছুটা জানতে চাই, সম্ভবত সেখানে একটা আয়োজন রয়েছে। মিজান ভাই এই মুহূর্তে আপনার মাইক্রোফোনটা মিউট করা, একটু আনমিউট করে যদি কথা বলেন। আমার খুব ভালো লাগছে যে হাসান স্যারকে উপলক্ষ করে যদিও অনুষ্ঠানটি, আমরা যারা এখানে সমবেত হয়েছি জোহার আয়োজনের মধ্যে দিয়ে জোহাকে অভিনন্দন জানাচ্ছি, এবং আমি মাথিন ভাইকে ফেসবুকে মাঝে মাঝে পাই, অনেকদিন চেহারাটা দেখে ভালো লাগলো, আশ্বস্ত হলাম যে তিনি ভালো আছেন। আমাদের আন্দোলন সংগ্রামের আরো অনেকেই রয়েছেন, দীপু মাহমুদ রয়েছে, আঞ্জন লিটনের কথা শুনলাম, ভাস্কর চৌধুরী দাদার কথা শুনলাম, সর্বোপরি আমাদের বরেণ্য শ্রদ্ধাভাজন শিক্ষক শহীদুল ইসলাম স্যারের কথা শুনেছি আছেন। এই জন্য আমার অনুষ্ঠানটা খুব ঘরোয়া এবং পরিবারের মতো মনে হচ্ছে, মতিহার তো আমরা একটা পরিবার ছিলাম, এবং বিশেষ করে আজকে এখানে যারা উপস্থিত হয়েছি। তো হাসান স্যারের কথা বলতে গেলে আমি তাৎক্ষণিক একটা কবিতা লিখেছিলাম, সে লাইনটা ছিল এরকমই, তোমার স্মৃতি আমাদের রৌদ্রের উত্তাপ ছড়ায়, তোমার স্মৃতি আমাদের রৌদ্রের উত্তাপ ছড়ায়, এইভাবে আমি দেখার চেষ্টা করেছি আর কি। আসলে অনেক কথা শুনলাম, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের মনে হয় যেন আমার সঙ্গে বোধ হয় বেশি সম্পর্ক ছিল, মাথিন ভাই মনে করে যে আমার সঙ্গে এই সম্পর্ক ছিল, আসলে আমাদের সবার সঙ্গে হাসান স্যারের ক্যারেক্টারটা এরকম ছিল যে সবার মধ্যেই একটা তার একটা কোনো না কোনো বিশেষ সবার অবস্থান ছিল, এই জন্য হাসান স্যার আমাদের সবার কাছে সমতুল্য, আমরা একদম বৈষম্যহীন ভাবে হাসান স্যারকে পেয়েছি, বৈষম্যহীন ভাবে আমি বলবো, সনন যেমন পেয়েছে, রোডা পেয়েছে, গণশিল্পী পেয়েছে, সম্মিলিত সাংস্কৃতিক জোট পেয়েছে, অনেকেই অনেকেই আমরা এইভাবে পেয়েছি, ছোট গল্প হোক, লিটল ম্যাগাজিন হোক, লিটন যেটা বললেন, আসলে তার অবস্থানটা ছিল এরকমই। আসলে আমি অন্যভাবে একটু দেখতে চাই, একজন হাসান আজিজুল হক তো আসলে এমনি এমনি গড়ে ওঠে না, একটা সময় মানুষকে জন্ম দেয়, পারিপার্শ্বিকতার সময়কে জন্ম দেয়, হাসান আজিজুল হক আমার মনে হয় সেভাবেই একটি মোক্ষম সময়, এবং সর্বশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালে তার যে পরিমণ্ডল ছিল সবাইকে নিয়ে, সেটা সেখানে আমি আমি কিভাবে আমরা দেখতে, যে আলিয়ান স্যার আমরা দেখতে পাই, আমরা সনত কুমার শাহকে দেখতে পাই, আমরা শহীদুল ইসলাম স্যারকে দেখি, আমরা জুলফিকার মতিনকে দেখি, আমরা বরেণ্য শ্রদ্ধাভাজন নাজিব মাহমুদকে দেখি, আমরা আমরা দেখি পাশাপাশি বার্তায় ছিলেন কামাল লোহানীকে আমরা দেখি, আমরা দেখি প্রফেসর বজরুল মোমিন চৌধুরী স্যারকে দেখি, আমরা দেখি প্রফেসর জাহিদুল হক টুকু স্যারকে দেখি, আমরা দেখি মলায়দাকে দেখি, এই যে এই এই যে এই যে বিষয়গুলো, যে অবস্থান, এই অবস্থানটা এবং পারিপার্শ্বিকতা, সময়, দেশ, কাল, পাত্র কিন্তু এক একজন মানুষকে সৃষ্টি করে তোলে, এবং হাসান আজিজুল হক সেই পরিবেশের মধ্যে দিয়ে গড়ে ওঠা একজন মানুষ। এবং এখানে আমি তার রাজনৈতিক কথাগুলোতেও আসবো, খুলনার কথাতেও আসবো, খুব সংক্ষেপে আমি শেষ করার চেষ্টা করব। আসলে আমার সঙ্গে আরো একটু বাড়তি সম্পর্ক ছিল, আমার বৈবাহিক সম্পর্কের বিষয়টা যে সেটাও এসে যায় তাকে চেনার ক্ষেত্রে এসে যায়, তার মানসিকতা, তার কর্মতত্ত্বতা, তার দৃষ্টিভঙ্গি, তার রাজনৈতিক সমীক্ষা, তার অসাম্প্রদায়িক সমীক্ষা, এগুলো হাসান আজিজুল হককে আমরা নানাভাবে চিহ্নিত করতে পারি, অজানো অনেক তথ্য আমাদের কাছে থেকে যায়, যেমন আজকে অনেকগুলো তথ্য আসছে এখানে, দীপুর কথায় আসছে, আন্তঞ্জলিটনের কথা আসছে, এবং মাতিন ভাইয়ের কনক্লুশনও সেটা আসছে, ভাস্কর্যের কথায় তার সঙ্গে যোগাযোগ, তাকে সহযোগিতা করার বিষয়ে, এগুলো এসে গেছে। আমি খুলনাতে হাসান স্যারের বাড়ি হচ্ছে ফুলতলা দক্ষিণ দিকে, যেখানে আমরা রবীন্দ্র কমপ্লেক্স করলাম তার পাশেই ওনার বাড়িটা, 1975 সাল ওনার
ভাই আনু ভাই ছিলেন সাংস্কৃতিক সংগঠক একজন, এবং আর এক ভাই আছেন ফজলে খোদা বাচ্চু ভাই, উনি উনি বেঁচে আছেন, আনু ভাই বেঁচে নাই। তা আনু ভাই খুব ভালো তবলা বাজাতেন, তো সেই সঙ্গে আমরা বন্ধু বান্ধব মিলে 75 সালে ওই প্রথম দিক থেকে আমরা ওই বাড়িতে ফুলতলা থেকে, আমাদের বাড়ি ছিল এখন যেখানে গিলাতলা ক্যান্টনমেন্ট জানা আমাদের এই ক্যান্টনমেন্ট, আমরা হেঁটে চলে যেতাম বন্ধু বান্ধব যে ওইখানে সন্ধ্যাবেলা একটু গানের আড্ডা হতো, মাঝে মাঝে নাটক হতো, রিহার্সেল হতো, এই হাসান স্যারের বাড়িতেই হতো আর কি। সেখান থেকে আসলে হাসান স্যারের নামটা এসে যায়। তারপর আমরা ভর্তি হলাম 1980 সালের দিকে, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার সঙ্গেই সুব্রত স্যারের দিদি ছিলেন মুক্তি মজুমদার, কায়কোর স্যার যার হাজবেন্ড ছিলেন কয়েকদিন আগে সবাই গত হয়েছেন, তো সেই পেরিফেরিতে সুব্রত দার কাছে মুক্তিদির মাধ্যমে একটা মেসেজ গেল যে আমার ছাত্র আছে ওইখানে মিনামেজান, খুব গান টান করে, রবীন্দ্রসঙ্গীত করে ইত্যাদি ইত্যাদি, হাসান স্যারের সাথে গল্প, হাসান স্যারের সঙ্গে তাদের অনেক সখ্যতা। হাসান স্যার আমার খোঁজ ল ডিপার্টমেন্টে খুঁজতে লাগলেন যে মিনামেজান নামে খুলনার কেউ ছেলে আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমাকে একটা খবর পাইলে ডিপার্টমেন্ট এক টিচারের মাধ্যমে, আমি চলে গেলাম স্যারের বাসায় দেখা করলাম। সেই যে পরিচয় 80 সালে প্রাঙ্গণ, সেই পরিচয় সর্বশেষ পর্যন্ত ছিল। এর মধ্যে যে জানাশোনা, যেমন খুলনার খুলনার যে ইনফরমেশন আসলে জানা দরকার, এটা অনেকের আমাদের জানা নাই। উনি উনি রাজনীতি করতেন, দল করাটা বড় কথা নয়, তবে উনি খুব রাজনৈতিক দীক্ষা এবং খুব রাজনৈতিক লব্ধ চিন্তা লব্ধ একজন মানুষ ছিলেন নো ডাউট, এবং তার লেখায় আমরা দেখি বৈষম্যহীনতার কথা আছে, সেখানে সমাজ বিপ্লবের কথা আছে, সামাজিক সংকটের কথা আছে, অসাম্প্রদায়িকতার কথা আছে, মুক্তিযুদ্ধের কথা আছে, একটা বিরাট সাংঘাতিক একটা গল্প আছে, ফেরা 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 গল্প, অনেকে পড়ে থাকবেন, আমরা এটা নিয়ে নাটকও করেছিলাম, তো সেখানে দেখা যাবে এইগুলো তো হাসান স্যারের গল্পে তো এগুলো আসলো কেন, এর কার একজন হাসান স্যার এই দৃষ্টিভঙ্গির মানুষ হয়ে উঠলেন কেন? একটি লোকের নাম আমি বলবো, সেটি হচ্ছে খুলনাতে যখন উনি অবস্থান করতেন সেখানে সন্দীপন নামে একটি সংগঠন তারা গড়ে তোলেন, বিশেষ করে নাজিম মাহমুদ স্যার ছিলেন এখানে খুলনায়, এখানে একসঙ্গে এমন কিছু দিকপাল জুটে গেলেন তারা একসঙ্গে, তার মধ্যে হাসান স্যার হাসান স্যার ছিলেন, নাজিম মাহমুদ স্যার ছিলেন, কবি আবু বকর সিদ্দিক ছিলেন, এখানকার মোস্তাফিজুর রহমান সাহেব ছিলেন, তারপরে উস্তাদ সাধন সরকার যিনি স্বাধীন বাংলা বেতারের গানটা মনে আছে ব্যারিকেড বেয়নেট বেড়া জাল, যিনি শুরু করেছেন কবি আবু বকর সিদ্দিক স্যারের গান, তিনি উস্তাদ সাধন সরকার ছিলেন, উস্তাদ কালীপদ দাস ছিলেন, উনি স্বাধীনতা পদক পেয়েছেন, কয়েকদিন আগে মারা গিয়েছেন, এই সমস্ত লোকের মধ্যে ওনার অবস্থান ছিল। এবং সেখানে আর একজন ভদ্রলোক ছিলেন, তিনি তার নাম ছিল অধ্যাপক খালেদ রশিদ গুরু, গুরু নাম করে, খুব বিখ্যাত মানুষ একজন, সমাজ মনস্ক সমাজ বিজ্ঞানী মানুষ ছিলেন, উনি এখানে সরকারি মহিলা কলেজের অধ্যাপনা করতেন, এবং রাজনীতি করার কারণে নানান, তখন তো পাকিস্তানি আমল ছিল, রাজনীতি করার কারণে ওনার হলিয়া হয়ে যায়। তারপরে এই অধ্যাপক খালেদ রশিদ গুরুর নেতৃত্বে উৎসাহে কিন্তু এই সন্দীপন গোষ্ঠী শিল্পী গোষ্ঠী গড়ে ওঠা হাসান স্যারদের, নাজিম মাহমুদ স্যার যেটা এটা থেকে আবু বকর সিদ্দিক স্যার গড়ে তোলেন, এবং সেখানে আসলে মুক্তিযুদ্ধ প্রস্তুত কালের একটা বিরাট অধ্যায় সন্দীপন গোষ্ঠী এখানে তৈরি করেছিল, এবং সেটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল, ঢাকা টাকাতেও তারা অনুষ্ঠান করেছেন, এবং সেখানে বিদ্যুৎ সরকার ছিলেন, সেখানে আরো অনেক মানুষ জড়ো হতে লাগলো এখানকার আশেপাশে, পরবর্তীতে অচিন্ত্য কুমার ভৌমিক আসলেন, এরকম এরকম অনেক, আজিজ হাসান ছিলেন, মোস্তাফিজুর রহমান ছিলেন, অনেক লোক, বেদিন সামাদ ছিলেন এখানকার বিখ্যাত কবি সাহিত্যিক মানুষ, এই সমস্ত মানুষের মধ্যেখানে কিন্তু হাসান আজিজুল হক, তো সেখানে সন্দীপন গোষ্ঠীর মাধ্যমে রাজনীতির বিষয়টা অবশ্যই ছিল, সেটা হচ্ছে অধ্যাপক খালেদ রশিদ গুরু, ইনি রাজনীতি, আমাদের একটা গণশিল্পীর একটা এখানে একটা সঙ্গীত বিদ্যালয় আছে অধ্যাপক খালেদ রশিদ গুরু নামে, তো খালেদ রশিদ গুরু তখন তো আর আন্ডারগ্রাউন্ড পলিটিক্স চলছে, মুক্তিযুদ্ধের প্রস্তুতি চলছে, তার সঙ্গে স্পর্শে আসলে আমি একটি কথা খুব দৃঢ়ভাবে বলতে চাই যে সন্দীপন গোষ্ঠী যেমনি ভাবে নাজিম মাহমুদের মনে তোলপাড় তুলেছিল, যেমনি ভাবে কবি আবু বকর সিদ্দিকের মনে তোলপাড় তুলেছিল, তেমনি ভাবে হাসান আজিজুল হকের মনেও তোলপাড় তুলেছেন, তাদের এই যে একত্রিত আড্ডা, এই আড্ডা হাসান আজিজুল হক স্যার আপনি জানেন ভালো হোক খারাপ হোক অত্যন্ত আড্ডা প্রেমিক লোক ছিল, এবং আড্ডার আড্ডার মধ্যমণি হয়ে যেতেন উনি, আমরা তো অনেকে যুবরী ভবনে দেখেছেন আপনারা যে আড্ডার মধ্যমণি হয়ে যেতেন স্যার, তো সেখানে
হাসান আজিজুলকের সূত্রপাতটা আমি বললো তার দৃষ্টিভঙ্গি তৈরির বিষয়ে, তার সাহিত্যকর্মে, দৃষ্টিভঙ্গি কর্মে বা আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে তার সম্পৃক্ততা বা কোনো সেমিনার বা অসাম্প্রদায়িক বা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলা বা সামরিক দুঃশাসনের বিরুদ্ধে কথা বলা বা ন্যায্য কথা বলা, এই যে বিষয়গুলো তার শিল্প সাহিত্য তার ছোট গল্পগুলো স্থান পেয়েছে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট গুলো চলে আসছে, এইগুলো তো আমি যেটা বলছিলাম যে হাসান আজিজুলক তো এমনি এমনি হয়ে ওঠে না, এই যে মানুষগুলো, এই যে পরিমণ্ডল, সন্দীপন, এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই বাল্যবিবাহ বিস্ফোরণের সময় 80-এর দশকটা, যদি আমরা আমরা পেয়েছি 80-এর দশকটা, 90-এর দশকটা এখানে যারা আছেন অনেকে পেয়েছেন, এর মধ্যে থেকে এবং তার আগে থেকে বাংলাদেশের চিত্র, বাংলাদেশের মানুষের ঘামে জড়া মানুষের অবস্থা, কৃষক আন্দোলনে যোগ দেওয়া, সরাসরি কৃষক আন্দোলনে যেতেন, সরাসরি উনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সম্পৃক্ততা করেছেন, সাংস্কৃতিক আন্দোলনের ব্যানারের সামনে গিয়েছেন, উনি সেমিনার করেছেন, উনি এই যে বিষয়গুলো, এই যে তার মানসিকতা, তার দৃষ্টিভঙ্গি তৈরি ওঠা, যেটা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিশে যায় বা তার দৃষ্টিভঙ্গির সঙ্গে মিশে আমরাও তো এক একজন যে সেই দৃষ্টিভঙ্গি লালন পালন করতেছি, এই এরকম তো বাংলাদেশে হাজার হাজার কর্মী হাসান আজিজুলকের সংস্পর্শে তৈরি হয়েছে, কথা তো আজকে অস্বীকার করা যাবে না। আজকে রাজনীতি হয়তো সাংস্কৃতিক আন্দোলন বিমুখ, সাংস্কৃতিক আন্দোলনের যে যে প্রাপ্তি, যে অর্জন, সে দেশের সাথে, যে রাষ্ট্রের সাথে, মুক্তিযুদ্ধের সাথে, আমাদের সর্বোপরি গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে, গণতন্ত্র চর্চার জন্য, অসাম্প্রদায়িক রাজনীতির জন্য বা বৈষম্যহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য যে দেশের জন্মের পিছনে সংস্কৃতি কর্মী, নাট্যকর্মীদের, কবি, শিল্পী, সাহিত্য বিশাল অবদান, আজকে রাজনীতি হয়তো আমাদেরকে অস্বীকার করে, কারণ রাজনীতি যারা করেন তারা শিল্পমুখী, সাহিত্যমুখী নয়, সংস্কৃতিমুখী নয়, আবার এদিকে আমাদেরও দোষ রয়েছে, আমরাও রাজনীতিমুখী হতে পারি নাই অনেকেই, এ কারণেই। কিন্তু হাসান আজিজুলকের দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব সমন্বিত ছিল, উনি যেমনি ভাবে রাজনীতি করেছেন তেমনি ভাবে তার সাহিত্য কর্মটা আমাদের মানুষের জন্য, ওই খেটে খাওয়া মানুষের জন্য, ওই কৃষকের জন্য, ওই মধ্যবিত্ত শ্রেণীর জন্য, তার যে আশা আকাঙ্ক্ষা, তার যে দুর্বলতা, তার যে সফলতা ব্যর্থতা, এটা কিন্তু হাসান আজিজুলকের সাহিত্যকর্মে যেমনি উঠে এসেছে তেমনি ভাবে তার জীবনযাপনের মধ্যেও উঠে এসেছে। অনেকেই বলেছেন যে তার স্বাভাবিক জীবনযাপন, এত বড় একজন মানুষ, এত বড় একজন মহিরু আমাদের সাহিত্যের ক্ষেত্রে, ছোট গল্পের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিন্তু তার তার বিষয়টা ওই ওই কারণেই যে তিনি মানুষকে উপলব্ধি করেছিলেন। এবং এই যে খালেদ রশিদ গুরুর কথা বললাম, তিনি পরবর্তীতে পাকিস্তানি বাহিনীর হাতে তাকে সামরিক জান্তা ধরে নিয়ে গোল্লামারি বদ্ধভূমিতে তাকে নিহত হয়ে তাকে গুলি করে মেরে ফেলেছিল সামরিক জান্তারা, এবং তারপর থেকে হাসান স্যাররা পলাতক হয়ে যায় এখান থেকে, তারপর তো দেশ স্বাধীন, তারপর হাসান আজিজুলক, তারপরে দৌলতপুর, তারপরে আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। হাসান আজিজুলক তো বসে থাকেনি, সবসময় কাজের মধ্যে ছিলেন, এবং সবচেয়ে বড় হাসান আজিজুলকে বিশ্লেষণ করতে গেলে এটা 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 আমরা পেয়ে যাই আপনাদের বক্তব্য, আপনারাও বলেছেন যে মানুষ ভাবনা, মানুষ, ওই যে ভাষার দ্বারা একটা কবিতা আছে বোধ হয় জোহা পড়ো, মানুষ শব্দটি ছোট নয়, মানুষ অনেক বড় শব্দ, এই বড় শব্দটিকে হাসান আজিজুলক কিন্তু আকৃষ্ট করেছিল, তাকে ধরতে পেরেছিলেন সেই মানুষকে। আমরা তো আজকে আসলে দায়বদ্ধতা, শিল্প সাহিত্যের ক্ষেত্রে স্বাধীনতা থাকতে পারে কিন্তু দায়বদ্ধতা এড়ানো যায় না, আমাদের এই মাটি, আমাদের এই মানুষ, আমাদের এই যে এই যে এই যে এই যে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতের সঙ্গে আজকে যেমন গরিব বড় লোক কত পার্থক্য হয়ে গেল, আজকে রাষ্ট্র মানুষের হাত ছাড়ার বাইরে, মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে, মুক্তিযুদ্ধ, আমাদের সবকিছু প্রাপ্তিগুলো সব ধ্বংস হয়ে গেল, আজকে হাসান আজিজুলকের কত প্রয়োজন, হাসান আজিজুলকের যারা অনুসারী বা যার চিন্তা মানুষ তাদের কিন্তু আজকে অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন শিল্প সাহিত্য, অনেক যে শিল্প সাহিত্য আমাদের কাজে লাগে না, যে ও বস্তা পাতা হয়ে যায়, কিন্তু হাসান আজিজুলকের শিল্প সাহিত্য তো মানুষের জন্য, মানুষকে সর্বকালের জন্য উজ্জীবনী শক্তি যোগানোর জন্য। রানা আপা যেটা বলছিলেন, দীপু বলছিলেন, তানজিলু বললেন, সকলেই বলেছেন, মাতিন ভাই বলেছেন, আমরা তো আসলে হাসান আজিজুলকে, আমরা তো এই যে এখানে যে কজন আছে আমরা তো এক সূত্রে কাঁধে, আমরা তো বৈপরীত্যের কোনো জায়গায় অবস্থান করি নাই আসলে, আমি তো নষ্ট হয়ে জানি, দীপু তো নষ্ট হয়ে জানি, মলয় ভাই তো জোয়া তো নষ্ট হয়ে যায়নি, আমি গত বছরের গণশিল্পীর একটা 300-400 লোকের একটা আড্ডা ছিল একটা পার্কে, আমরা ঢাকাতে অ্যারেঞ্জ করেছিলাম, জোয়া জানো তো, সেখানে আমি খালি একটি
বড় আশার বাণী শুনিয়েছিলাম যে আমি খুব আশান্বিত যে গণশিল্পীর কেউ নষ্ট হয়ে যায়নি, যে যেখানে আছে তার দায়িত্ব পালন করছে, তার পেশায় হোক, তার কাজে হোক, তার কর্ম হোক, তার শিল্পে, এই যে দায়বদ্ধতার ব্যাপার, এটা কিন্তু আমরা হাসান আজিজুলের কাছে পেয়েছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই যে শিক্ষক পরিমণ্ডল গুলো আমরা বললাম, নাজিম মাহমুদ, হাসান আজিজুল, শহীদুল ইসলাম, জুলফিকার মতিন বা আরো অনেকে, আরিয়ান স্যার, আমরা 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 কিন্তু সেই তার সেই শিক্ষার্থী, আমরা সেই শিক্ষার্থী এখনো, তাদের শিক্ষার্থী, হাসান আজিজুলের আমরা শিক্ষার্থী, আমরা কিন্তু নষ্ট হয়ে যেতে শিখি নাই, কারণ নষ্টরে প্রতিরোধ করা যায় সেই বাণী বারবার আমরা উচ্চারণ করতে চাই, হাসান আজিজুলের কণ্ঠের সঙ্গে উচ্চারণ করতে চাই। সুতরাং হাসান আজিজুলকে আবিষ্কার করার প্রয়োজন হয়ে পড়েছে আমাদের এই ক্ষয়িষ্ণু রাষ্ট্রে, এই সুবিধাবাদী রাষ্ট্রে, এই অবহেলিত মানুষের রাষ্ট্রে। আজকে কিন্তু নানা দিক থেকে আমরা কেন হাসান নজরুলকে আমাকে দরকার নাই যদি রাষ্ট্রের সঙ্গে মানুষের সঙ্গে না থাকে, কিন্তু হাসান নজরুলকের সঙ্গে এত প্রয়োজন, শহীদুল ইসলামের এত প্রয়োজন, একটি কথা বুলেটের চেয়েও শক্তিশালী। আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে হাসান নজরুলকে এখানে গত বেশ কয়েক বছর আগে আমরা এখানে গণশিল্পী তো অক্টোবর বিপ্লব বার্ষিক করেছিলাম, যত তোমার মনে আছে সবাই আসছিল, তোমরা তো সেই হাসান নজরুল স্যার উদ্বোধনী বক্তৃতা করছিলেন, উনি উদ্বোধন করেছিলেন অক্টোবর বিপ্লব আসে, সে কি বক্তৃতা আমার কাছে রেকর্ডে আছে, আমি আস্তে আস্তে তার অনেকগুলো রেকর্ড আছে, আমি আপনাদের জনসমক্ষে আমি তুলে দেবো এগুলো, ফ্যান্টাস্টিক। যে আজকের তখনকার দিন আর আজকের দিন অক্টোবর বিপ্লব বার্ষিক যে অ্যাটাচমেন্টটা উনি করিয়ে গেছেন, ফ্যান্টাস্টিক, আজকে অক্টোবর বিপ্লব বার্ষিকের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি, কাল চলে গেছে, সময় চলে গেছে, কিন্তু মানুষের সমস্যা তো সমাধান হলো না, মানুষের সমস্যা তো দিন দিন আরো বাড়ছে, নানা আঙ্গিকে বাড়ছে। সুতরাং সেখানে হাসান আজিজুলের তো ভীষণ আকারে দরকার আমাদের, ভীষণ আকারে দরকার। এই যে কবিতাগুলো আমরা পড়ি, যে সমুদ্রের স্বপ্ন শীতের আরণ্য যে কবিতার গ্রন্থটি ওনার আছে, তাই না, ওখানে ওখানে দেখো আজীবন একটি কবিতা যদি পড়ে থাকবেন আপনারা, জীবন ঘোষে আগুন, তার ফেরা নাটকের কথা বললাম, একদম মুক্তিযুদ্ধের পরে ঘর গেরেস্তারি, এই যে কবিতা গল্পগুলো আছে, একটু প্রতিনিয়ত আমাদের নাড়া দিতে পারে, প্রতিনিয়ত আমাদের নাড়া দেয়। সুতরাং তার সাহিত্যকর্ম যেমনিভাবে পড়াশোনার লাইনকে আরো বেশি উৎসাহিত করা দরকার নতুন প্রজন্মের সামনে, আর তার থেকে মানুষ কিভাবে একটি রাষ্ট্র, রাষ্ট্র রাজনীতি বাদ দিয়ে, আসলে অনেকে বলেন যে রাজনীতি আলাপ নিষিদ্ধ, এখানে রাজনীতি করবেন না, চায়ের দোকানে যাবেন, রাজনীতি থাকে না, কিন্তু রাজনীতি আপনি দল না করেন, রাজনীতি আপনাকে করতেই হবে, হাসান আজিজুলের কথা এটা, রাজনীতিকে আপনাকে করতে হবে। কি কারণে? সবকিছু রাষ্ট্র দ্বারা নিয়ন্ত্রিত হয়, রাষ্ট্র রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়, এবং সেই সেই রাজনীতি জনগণের রাজনীতি হবে। হাসান আজিজুলের সাহিত্যকর্ম, তার চলাফেরা, তার বক্তব্য, তার সেমিনার, তার সেই সেই কথাই আজীবন আমাদেরকে শুনিয়ে গেছেন। সুতরাং আজকে কত প্রয়োজন, আমরা কি একটা কথা বলে না, নিজ গৃহে পরবাসী, আজকে আমার দেশ, আমার মাটি, আমার জনগণ, আমার সম্পদ আমার কাছে থাকছে না, আমার রাজনীতি, আমার সরকার আমার আমার জনগণের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই 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 মুক্তিযুদ্ধ আমরা করিনি। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সমাজতন্ত্র বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য, ফেরা ফেরা গল্পে এর মুখ্য বাণী রয়েছে, ধর্ম নিরপেক্ষতার জন্য সমাজতন্ত্র করেছিলাম, সমাজতন্ত্র করেছিলাম আমরা গণতন্ত্রের জন্য। সুতরাং আজকে কথা বলারও যেমন প্রয়োজন, কথা বলতে বাধাও তেমন। সুতরাং আজকে আমাদের আবার কেউ না কেউ এই ঘন্টা বাঁধতে হবে, হাসান আজিজুলের ঘন্টা বাঁধ, বিড়ালের গোড়ায় ঘন্টা বাঁধার লোক, আমরা হচ্ছে ঘন্টা বাঁধার লোক, দীপু ভাই, মাতিন ভাই, তাই না? আজকে 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 তানজিলিটন আবারও ছড়া লিখবে, মানুষ কেঁপে উঠবে, জোয়া আবারও কবিতা পড়বে, আবারও আমাদের মানুষ রানা আবারও কবিতা সংগঠনে আরো উৎসাহিত হবে। কিসের জন্য আমরা শপথ নিয়েছিলাম? আমরা মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের মহামুক্তির লক্ষ্যে পৌঁছাবার জন্য। সুতরাং হাসান আজিজুলক এ কারণেই, শুধু সাহিত্যকর্মে নাই, শুধু ওই শুধু সাহিত্যকর্ম লিখে নয়, ওইটা পড়ে তার তার যে জীবনী শক্তি সেটাকে পুঞ্জীবিত করে, তার যে ক্রোধ, তার যে ক্ষোভ, তার যে বিপ্লব, তার যে সংঘাত, তার যে রাজপথের দাঁড়ানোর যে অঙ্গীকার, সেই জায়গাটাই হচ্ছে হাসান আজিজুল হক। সুতরাং হাসান আজিজুল হক রাজনীতিবিহীন লোক নয়, সেই খালিদ রশিদ গুরুর কাছে তাদের দীক্ষা নেওয়া, এ কথা আমি খুব ইতিহাসের সঙ্গে জোর করে ডকুমেন্টারি বলতে পারি যে হাসান আজিজুল হক বৈষম্যহীন সমাজের চিন্তা করতেন, সাধারণ মানুষের চিন্তা করতেন, উনি উনি কৃষক বিদ্রোহে কেন অংশগ্রহণ করলেন, উনি কৃষক আন্দোলনে কেন সম্মেলনে উনি যোগ দিতে যান, কেন অক্টোবর বিপ্লব বার্ষিকীতে যোগ দেন, তার চরিত্র বিশ্লেষণ কিন্তু সেই রাজনীতিটি বেরিয়ে আসে।
যে রাজনীতি চলমান রাজনীতির সঙ্গে তার বৈরী সম্পর্ক ছিল, তার মতবিরোধ পার্থক্য ছিল, এই জন্য হাসান আজিজুল্লাহ কখনো সুবিধা গ্রহণ করেন নাই। অনেক বড় মাপের মানুষ, অনেক বড় কিছু রাষ্ট্রযন্ত্র সবকিছু গ্রাস করতে চায় হাসান আজিজুল্লাহকে, কিন্তু তার আদর্শের কারণে, তার অবিচল মানুষের প্রতি অবিচল আস্থার কারণে, তার সাহিত্যকর্ম সৃষ্টির কারণে, তার যে সাহিত্যের মধ্যে অঙ্গীকার করে গেছেন সেই কারণে কিন্তু তিনি আত্মসমর্পণ করেন নাই সুবিধা মতের সাথে। আমাদের আরো দৃঢ় হওয়ার দরকার, আমাদের আরো শক্ত হওয়ার দরকার, আরো জনগণের জন্য আমাদের শিল্পকর্ম, গণসঙ্গীত, গান, নাটক, বই রচনা সব দিক দিয়ে আমাদের আরো একটি বিপ্লবের স্বপ্ন আমরা দেখতে পারি। এই দেশের মানুষকে হাসান আজিজুল্লাহ সেই মুক্তির পথ দেখতে চেয়েছিলেন। অধ্যাপক শহীদুল ইসলাম স্যার আমাদের সেই বাণী শুনিয়েছেন, অধ্যাপক আলিয়ানোর স্যার এখনো মালাইদার লড়াপিটার সঙ্গে যুক্ত আছেন। সুতরাং হাসান আজিজুল্লাহ আমাদের চিরকালের চিরকালের জন্য নমস্য, আমাদের কিসের জন্য, আমাদের দৈনন্দিন জীবনের ঘাট প্রতিঘাত সংঘাতকে মোকাবেলা করার জন্য, আমাদের প্রতিনিয়ত বুক বেঁধে দাঁড়াবার জন্য হাসান আজিজুল্লাহ, আমাদের প্রতিনিয়ত মুক্তির পথ রচনার ক্ষেত্রে হাসান আজিজুল্লাহ, সকলকে ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। মিউট করে দিই, আচ্ছা মিজান ভাই মিউট করেছে এখন, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আসলে এই হাসান আজিজুল হকের সম্পর্কে বলতে গেলে আসলে বহুমাত্রিক আলোচনা চলে আসবে, এটাই স্বাভাবিক, এবং দীর্ঘ হবে, এটাই স্বাভাবিক। তারপরে আমাদের শেষ করতে হবে, আমরা শেষ প্রান্তে। এর মধ্যে শহীদুল ইসলাম স্যার উনি অনেক রাত হয়েছেন, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং তিনি জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন এখানে যারা অংশগ্রহণ করেছেন, দেখছেন বা পরে দেখবেন তাদের প্রতি। উনি অসুস্থ খানিকটা, উনার তো বয়সও হয়েছে, তো আমরা বলেছি যে ঠিক আছে স্যার আপনার কথা আমরা দর্শকদের জানিয়ে দিব, আমরা জানিয়ে দিলাম। আমরা ভাস্কর চৌধুরী এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে, আমি ভাস্কর চৌধুরীর বক্তব্যের মধ্যে দিয়ে আজকের আয়োজন শেষ করবো। আমরা দেড় ঘন্টাও পেরিয়ে এসেছি, প্রায় দুই ঘন্টার কাছাকাছি। তার আগে যদি কেউ কিছু বলতে চান, আঞ্জির ভাই বা দীপু ভাই আপনারা আছেন, ভাস্কর চৌধুরীর বক্তব্যের মধ্যে দিয়ে আজকের আয়োজন আমরা শেষ করবো। আমি যেটুকু বলছিলাম, আনজির যে দুটো কথা বলেছে আমি একটু ওটা ইকো করতে চাই। এক হচ্ছে যে স্যার যে শিশু সাহিত্য লিখেছেন এই বিষয়টা আমাদের মানে খুব ভালো করে মনে রাখা দরকার, কারণ এটা হচ্ছে ভিত্তি। ও শিশু সাহিত্যের ওই কথাটা বলেছে যে লাল ঘোড়া আমি অসাধারণ একটি, আর একটা হচ্ছে যে ফুটবল থেকে সাবধান, সাবধান কি রসিক মানুষ, যেটা আঞ্জির কিছুক্ষণ বলার চেষ্টা করছেন যে স্যার যে কি প্রচন্ড রসিক মানুষ, এটা বোঝা যায় যে ফুটবল থেকে সাবধান ওই বইটি পড়লে। আর একটা বিষয় হচ্ছে যে আঞ্জির এটাকে বলেছে, এটাও আমাদের একটি বড় জায়গা, তা হচ্ছে যে স্যারের কাছ থেকে আমরা শিখেছি, এটা আমি বলার জন্য আসলে এই জায়গাটুকু নিয়েছি। সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একদিন স্যার বক্তব্য রাখছেন, অসম্ভব সুন্দরভাবে স্যার বলছেন, বলতে বলতে এক জায়গায় থেমেছেন এবং আমরা বুঝতে পারলাম যে স্যার আটকে গেছেন, মানে এরপরে আর কোনো শব্দ নিশ্চয়ই স্যার খুঁজে পাচ্ছেন না কি বলবেন, মানে তারপর আর কোনো শব্দ পাওয়ার কথা না আর কি, ওনাকে রিপিট করতে হবে, ওনাকে পুনরাবৃত্তি করতে হবে আগের শব্দটি, কিন্তু স্যার এত চমৎকার ভাবে নতুন একটি শব্দ নিয়ে সেটার সঙ্গে সংযোজন করলেন, তখন মনে হলো যে এই যে শেখাটা, লিখতে শেখা, বলতে শেখা, চিন্তা করতে শেখা, এইটা অনেক বড় ব্যাপার। যে জন্য আমি মানে সব শেষে যেটা বলবার জন্য জায়গাটুকু নিলাম সেটা হচ্ছে যে হাসান আজিজুল হককে চর্চা করবার খুব বেশি প্রয়োজন আছে। হাসান আজিজুল হককে যদি আমরা চর্চা করতে পারি তাহলে আমরা আমাদের সাহিত্যকে যেমন সমৃদ্ধ করতে পারবো, আমাদের ব্যক্তি জীবনকে অনেক বেশি উন্নত করতে পারবো এবং মানুষ হিসাবে আমরা অনেক বড় হব। ধন্যবাদ এই আয়োজনের জন্য এবং সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় একসঙ্গে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আরেকবার আমার পক্ষ থেকে। আজকে শহীদুল ইসলাম স্যারকে আমরা দীর্ঘ সময়ে বিভিন্ন ভাবেই পাই, কিন্তু আজকে যেভাবে পেলাম তার স্মৃতিকাতরতা আরো বেশি, কারণ দীর্ঘ সময় পেয়েছেন, খুবই কাছাকাছি ছিলেন। আরো ধন্যবাদ জানাই আরিফিন মাতিন স্যার, তিনি এই মুহূর্তে রাজশাহী থাকার কারণে নেটওয়ার্কের সমস্যা, ঢুকতে সমস্যা হচ্ছিল, শেষে উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, তারকেও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দিয়েছেন। আঞ্জিল লিটন ভাই তিনি বাইরে ছিলেন, পরে এসে যুক্ত হয়েছেন এবং তার কাছ থেকেও আমরা আসলে স্মৃতি কাতরতা আজ যেমন আছে সেটা উত্তরে যে আমার মনে হয় অনেক তথ্য যোগ হয়েছে যেগুলো আগে আসলে সামনে আসেনি। দীপু ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, মিজান ভাইয়ের তো অনেক ব্যক্তিগত আবেগের কথাও বলেছেন বা অনেক কেন প্রয়োজন, রাজনৈতিক বাস্তবতা নানা বিষয় বলেছেন, এই সবই প্রাসঙ্গিক
এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এমনকি আমাদের সাথে আজকে যোগ না দিলেও তিনি আমাদের সাথে আছেন। আমার মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীর মানুষ নানাভাবে এই আয়োজনের আসলে অংশীদার। আপনারা জানেন এরই মধ্যে কানাডাতে স্যারের একটি গল্পের উপরে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে, সেটির ভিত্তি করে একটি আলোচনা অনুষ্ঠান হয়েছে। কলকাতা থেকে একটি আলোচনা অনুষ্ঠান হচ্ছে, সেটি হচ্ছে শুধুমাত্র সাহিত্য কেন্দ্রিক। আমেরিকা থেকে আরেকটি হচ্ছে হাসান আজিজুল হকের গবেষণা হচ্ছে, তারপরে পিএইচডি করছেন তিনি, ওখানে বক্তব্য রাখবেন। কিন্তু আজকের আয়োজনটির একটি ভিন্ন মাত্রা রয়েছে আমার মনে হয়, কারণ আজকের আয়োজনটিতে যারা অংশগ্রহণ করেছেন তারা সরাসরি স্যারের সংস্পর্শ পেয়েছেন। আজকের আয়োজনে যারা অংশগ্রহণ করেছে তারা প্রত্যেকের, যেমন শুধু সাহিত্যিক হিসেবে দূর থেকে তার বই পড়া নয়, একেবারে কাছাকাছি থেকে সংগঠক, নাট্যশিল্পী, নাট্যকার, নির্দেশক, তারপরে রাজনৈতিক কর্মী, নানাভাবে তাকে আমরা পেয়েছি কাছে। সেই দিক থেকে আজকের আয়োজনটি যেভাবেই হোক, এটি অনলাইন হলেও এটির এক ধরনের গুরুত্ব আছে বলে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের স্মৃতিকাতরতা আছে। তো সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা সবাই সময় দিয়েছেন জন্য অনেক ধন্যবাদ। আমরা ভাস্কর চৌধুরীকে আহ্বান জানাচ্ছি এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আজকের আয়োজন শেষ করব। ভাস্কর চৌধুরী দাদা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? ভাস্কর চৌধুরী আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ জি, আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা শেষ করবো আজকের আয়োজন, আপনাকে আহ্বান জানাচ্ছি। আমি আগে বলেছি যে আমার যা গল্প লিখা বলো, আমার উনি একটা কথা বলতেন সেটা খুব আমার ভালো লাগছে, বলতে চাই সে কথাটা। উনি বলতেন যে তোমরা মনে করো যে আমি গল্প লিখি, কিন্তু আমি বলি আমি গল্প বুঝি না, তো আমি কবিতা বুঝি না, এ কথা বলে আমি তার প্রতিবাদ করব। কাজ কি কাজটি তুমি করছো, কি কাজটি তুমি করতে চাও, তুমি সেটি করো। আমি দেখেছি বিশাল এই করতে গিয়ে তার কবিতা নিয়ে তার সাথে টেলিফোনে দীর্ঘ আলাপ প্রতিদিন করতে হয়েছে, প্রতিটা গল্প নিয়ে তখন তিনি বলেছেন আমাকে, আমি দেখেছি তার গল্পগুলো পড়ে প্রত্যেকটা, এবং তিনি সবচেয়ে বড় কথা কেউ দেখেছেন কিনা যাই না, প্রতিটা গল্পের আমি কিন্তু তার খাতা সেই পুরনো খাতাই যে শুন বলে যে গল্পটি আছে তার থেকে আরম্ভ করে প্রত্যেকটি গল্পের তিনি আমাকে তার দেখিয়েছেন। আপনি কবেকার পাণ্ডুলিপি আপনি পাণ্ডুলিপি বা 62 সালের পাণ্ডুলিপি এগুলো তিনি সংরক্ষণ করতে গেলে আমাকে দেখাতেন, এ দেখো এগুলো আছে আমার কাছে। আমি তাহলে 80 এবং 90 সাক্ষাৎকার নিয়েছিলাম এবং সেটা ভিডিও সাক্ষাৎকার এগুলো আছে আমার কাছে জমা, আমি এক সময় এগুলো ছাড়বো। তার গল্পের উপরে যে আমি আলোচনাগুলো তার সাথে আলোচনা করে লিখেছি সেটাও আমি ছাড়বো, আমি বই হিসেবে বের করে ফেলবো। কারণ হচ্ছে যে আঞ্জলি জনের সাথে একটা আমার মিল হয়ে গেল, আমার প্রথম বইটি আমি হাসান আজিজুল হককে উৎসর্গ করেছিলাম এবং আমার ভূমি নামে একটি গল্পের বইয়ের উপন্যাসের তিনি ভূমিকা লিখে দিয়েছিলেন। এই ক্ষেত্রে আঞ্জলি জনের উনি 4 দিনে পড়ে আমাকে এটা লিখে দিয়েছিলেন, উনি তখন বঙ্গবন্ধু চেয়ারে অধ্যাপক ছিলেন, এটা 10 সালের কথা। তো যাই হোক, হাসান আজিজুল হক সম্পর্কে যেটা বলতে হয় সেটা হলো এই যে কথাটা বললেন, এটাকে তুমি যদি মনে করো বিনোদন তাহলে তুমি লিখো না, আর যদি কাজ হোক হিসাবে নিতে পারো যে এটা আমার কাজ, এটা তোমাকে নিতে হবে। কিন্তু তার লেখায় আমরা দেখেছি প্রথম দিকে যেটা বৃত্তায়ন উপন্যাসে এবং সেটা তার রচনা সমগ্র আছে, সোভিয়েত একটা প্রভাব
মানে সোভিয়েত ক্লাসিক্সের কিছু প্রভাব থেকে গেছিল। ব্যাপারটা আমার কথা না, এটা একজন তার বইয়ের তার রচনা সামগ্রীর শেষে আছে কিন্তু কথাটা। আমি নিজেও খেয়াল করেছি এটা, আমি স্যারকে বলেছিলাম, স্যার চুপ ছিলেন। আর একটা কথা হলো যে সবাই তো বলেছেন তার ভালোবাসা, তার আমার মতো ভালোবাসা আমার মনে হয় কম জনই পেয়েছে। আমার গ্রামের এক চাচা একটা চেয়ার বানায় দিলেন, যে চেয়ারে আমি বসি, তুমি দেখেছো যে আমি বসে আছি একটা চেয়ারে, তাই না? দোলনা চেয়ারে, দোল করে দোলে। ওই চেয়ারটার আর একটা কপি আমি ওনাকে দিয়েছিলাম, উনি খুব গুরুত্বের সাথে নিয়ে এত গুরুত্ব দিলেন যে আমার গ্রাম্য হচ্ছে চাচার কাজের হাতের কাজের, উনি ওটাকে সুন্দর করে আবার ঠিক করলেন, করে উনি সারাটা জীবন ওই চেয়ারে বসেছিলেন। কিন্তু দোতলায় কোনার ঘরটায় যেখানে উনি বসতেন, ছোট্ট ঘরটায় ওখানে উনি বসতেন। ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি লেখালেখির ব্যাপার নিয়ে ওনার সাথে আমি কথা বলেছি, টেলিফোনে বলেছি, এমনি বলেছি। একবার এটা শহীদুল ইসলাম স্যার তো এই মুহূর্তে নাই, স্যার বললেন যে তুমি আসো, আমি বিমানে আসতেছি, তুমি গাড়ি নিয়ে আসো। আমি গাড়ি নিয়ে গেলাম, তিনি শহীদুল ইসলাম স্যার আর হাসান আজলক স্যার বিমানে রাজশাহী থেকে। কি ব্যাপার? ওনারা যাবেন আপনার ইয়েকে দেখতে, আক্তারুজ্জামান নিলে স্যার। আক্তারুজ্জামান নিলে স্যার তো তখন অলরেডি তার পায়ের মানে তার ক্যান্সার অপারেশন হয়ে গেছে, একটা পা না এটা আমি জানি না। ওনারা গেলেন, আমিও গেলাম। মহেশ্বর দেবী তার আগের ছ মাসের মধ্যে আগে এসেছিলেন, উনিও দেখা করে গেছেন ডিয়ার স্যারের সাথে। আমি যখন দেখা করতে গেলাম, এটা দেখে আমার চোখে পানি রাখতে পারলাম না যে স্যারের এই অবস্থা, আক্তারুজ্জামান স্যারের এই স্মৃতিগুলো, এগুলো আমাকে বড় কাঁদায়। আমি কাঁদায় যে আমি 82 সালে আমি তাকে নিয়ে আমি গেলাম মানে টিকাটুলিতে আক্তারুজ্জামান ইলিয়াসের বাসায়। সেখানে আলো নাই, একদম আলো নাই কোনো, তো ইলেকট্রিসিটি চলে গেছে। 2.5-3 ঘন্টা ধরে তারা যে আলোচনাটা করলেন, আজকেও আমি মনে করি বিশ্ব সাহিত্য সম্পর্কে এর চাইতে গভীরতম আলোচনা কখনো শুনিনি, এর চেয়ে গভীরতম আলোচনা আমার জীবনে আমি কখনো শুনিনি। তারা দুজন মিলে যে আলোচনাটা করেছেন, আমি ছিলাম একমাত্র শ্রোতা। আলো আসলো, ব্যাস আলোচনাটা শেষ হয়ে গেল, আমরা চলে আসলাম। তো আমার অনেক স্মৃতি আছে, এগুলো শুধু আমি বলি। আমি লেখালেখি নিয়ে ওনার সাথে খুব একটা মানে করতাম না, মানে মানে ওই সময়টা তো আমি পার করে আসছিলাম, শেষ জালে আমি তো যে জালে চলে এসেছিলাম। অতএব ওই পরবর্তীকালে আমি যখনই উনি আসতেন আমি নিয়ে আসতাম, নিয়ে যেতাম বিভিন্ন জায়গায়, এটাই কাজটা আমার করার ছিল আর কি। ওনার বোনের বাসা থেকে ওনাকে নিয়ে যেতাম, তারপরে গোটা ঢাকা নিয়ে বেড়াতাম। যখন কষ্ট খুব হতো আমাকে, তো আমাকে গাড়িতে নিয়ে গোটা যেদিকে পারো আমাকে নিয়ে যেত, সারাদিন ঘুরিয়ে বেড়াতাম, ঘুরে বেড়িয়ে রাজেন্দ্রপুরের বন টোন সব দেখা নিয়েছে ওনাকে, তারপরে খাওয়াইয়ে দাওয়ে তারপরে ওনাকে বাড়ি পাঠাতাম। অনেক কষ্ট ছিল তার, এই কষ্টগুলোর কোনো আমি তর্জমা করতে পারি না। কেন পারি না? তর্জমা আমার কাছে আছে, কিন্তু এই কথা আমি বলতে পারি না, তর্জমা আছে কিন্তু আমি বলতে পারি না। তো আপনারা সবাই ভালো থাকুন, ভালো ই করুন। হাসান আজলকের সাথে আমার ব্যক্তিগত এবং পারিবারিক যে সম্পর্কটা সেটাই আমার মনে হয় গভীরতম ছিল লেখার জীবনের চাইতে এই ইয়েটা অনেক গভীরতম ছিল, এ কথাটি আপনাদের বলতে পারি। আর যে ইয়েতে অনুষ্ঠান গুলোতে উনি আসতেন বলে কথা বলা হয়েছে, আমাদের সর্বপ্রথম যে অনুষ্ঠানটি আমরা করেছিলাম সেটি করেছিলাম কবিতা সারথী বলে 73 সালে, এবং সেখানে উনি জয়েন করেই উনি সনত কুমার শাহ, আলী ওয়ানার শাহ এরা কিন্তু নিয়মিত আসতেন, মত্তদেবশ্রী এসেছেন এসব অনুষ্ঠানে। এবং ঘাসের উপরে এই প্রথম কলাভবন যেটা আমরা বলি 1 নম্বর কলাভবন, তার সামনে বসে আমরা আলোচনা করেছি।
সেগুলো তো আমাদের এলো অতীত কথা, এলো খুব একটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। যতটা মনে হয় তার লেখার যে আধুনিকতা, 60 সাল এবার 62 সাল 64 সালে তার লেখা, এ লেখার আমি কোন রকম ভাবে আমি কিভাবে তিনি এই ভাষা রপ্ত করলেন এবং লিখলেন আজও আমি এর রহস্য উদ্ঘাটন করতে পারিনি। দুটো বইয়ে তিনটে বইয়ের ভাষার উদ্ঘাটন করতে পারিনি, এবং আমি গল্পগুলো লিখেছি, গল্পগুলোর উপরে আলোচনা প্রত্যেকটা গল্পের উপরে লিখেছি, এবং আমি মনে করি বইটি একটি মাইল ফলক হয়ে থাকবে বলে আমি ভাবি। তো আপনাদের তোমাকে আমি ব্যক্তিগত ভাবে আমি আমার পক্ষ থেকে শুভকামনা জানাই যে তুমি আমাকে অনুষ্ঠানে অনেকের মানে অনেক রকম স্মৃতি আমার যারা জুনিয়ার তাদেরকে তাদের স্মৃতিগুলোকে শোনার জন্য আমার সুযোগ করে দিলে, এবং আমি স্মৃতিগুলো শুনে ঋদ্ধ হলাম যে না, আমি তো ব্যক্তিগত ভাবে তার বাড়ির একটা মানুষ ছিলাম মাত্র, এমন কোনো ব্যাপার ছিল না যেটার সাথে আমি যুক্ত ছিলাম না, কিন্তু বাকি সকলকে আমি 76 সাল পর্যন্ত ছিলাম ওখানে রাজশাহীতে, তারপরে 88 থেকে 80 পর্যন্ত 88 থেকে 90 পর্যন্ত ছিলাম, এই সময় ছিলাম, তারপরে 94 সাল পর্যন্ত আমি নিয়মিত রাজশাহী থেকে এই রাজশাহী টু ঢাকা আমি প্লেনে যাতায়াত করেছি তার বাড়িতে, মন খারাপ হলে চলে আসতাম, এসে থাকতাম, আবার 3 দিন 2 দিন পরে চলে যেতাম, এগুলো বলেছি তো আমি। কিন্তু আমার যেটা মনে হয় যে তার গল্পের উপরে গবেষণাটা আরো গভীরতম হওয়া উচিত, আরো গভীরতম হওয়া উচিত, এর কারণে তার ভাষাকে ওই সময় 60-62 সালে ওই আধুনিক ভাষা তৈরি হয় নাই। তিনি যে আধুনিক ভাষাটি ব্যবহার করেছেন তার আপনার মানে বিভিন্ন সময় আপনি দেখেন তার খাঁচা গল্পে যে ভাষাটি ব্যবহার করেছেন এ ভাষাটি আপনি কোথাও পাবেন না, তা অন্য একটা গল্পে পাবেন না। আত্মজা একটি করবি গাছে আপনি যেটা আছেন তিনি আপনি অন্য একটা গল্পে আপনি পাবেন না সেগুলো, আপনি এরকম অনেক গল্প তার যে গল্পগুলো আছে গুণিনের আছে, তারপরে আছে কত রকম গল্প তার আছে, সমস্ত গল্পের ভাষাগুলো সম্পূর্ণ আলাদা আলাদা, ভূষণের একদিন আছে আপনি দেখেন সম্পূর্ণ আলাদা। এই মানুষটাকে নিয়ে আমরা মোটেই ভালো করে এখনো আলোচনা করিনি, আমার মনে হয় আলোচনাটা ভাষা নিয়ে তার ভাষাবোধ নিয়ে করা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, তারপরেও আমি তো সংযোগটা একদম 3 বছর আগে পর্যন্ত আমার সাথে ছিল, 3 বছর আগে পর্যন্ত ছিল, তারপরে তার যোগাযোগ করতে পারিনি করোনার কারণে, আর উনি তো তখন তো তার সেন্স অনেকটা হারিয়ে গেছিল, ওই যে বললাম একটা অনুষ্ঠানে গিয়ে রাজশাহীতে উনিও গেছেন সভাপতি, কিন্তু তখন দেখলাম তিনি কথা 3 বছর আগেই উনি কথা উনি মানে খেয়েও হারিয়ে পড়ছেন, আমাকে চিনতে পারেন না, আরে আধু ব্যাপার পৃথিবীর কাউকে না চিনলো আমাকে চিনতে পারবে, আমার এরকম ধারণা, আমাদের এরকম অহংকার, হারিয়ে ফেলেছিলেন শারীরিক ব্যালান্স হারিয়ে ফেলেছেন 3 বছর আগে, তারপর থেকে ওনার ডেটারেট হতে আরম্ভ করে তার সবকিছু, এবং উনি 3 বছর টিকলেন আমাদের জন্য, এর চেয়ে বেশি টিকা বা কম টিকার চাইতে আমরা মনে করি যে কথাটা উনি যেন কষ্ট না পেয়ে যদি যে গিয়ে থাকেন মানে শারীরিক কষ্ট আমি খুশি হব, এজন্য খুশি হব দীর্ঘদিন বিছানায় পড়ে থাকা ওনাকে দেখাশোনা করার মতো ওইরকম সময় কে দিবে এটা আমি ওই বাড়িতে কে দিতে পারে আমি জানি, আর কে দিতে পারি না সেটাও আমি চলে গেছেন, আর ওনার আমি মনে করি
যে এটি তার নিয়তি ছিল যে এতদিনই তিনি থাকবেন, আমাদের যথেষ্ট দিয়েছেন। আমরা মনে করি কবি, তিনি গল্প লিখেছেন, তিনি ছোটদের উপন্যাস লিখেছেন। লালগোড়া আমি প্রথম যে রিভিউটা সেই রিভিউটা আমি লিখেছিলাম, প্রথম রিভিউটা আমি লিখেছিলাম, সেখানে লিখেছিলাম যে কথাটি সেটা স্যারকে পড়ে পরে দেখালাম, পরে সপ্তাহে চেপে দিল, দেখালাম তো স্যার বললে যে তুমি ঠিকই বলেছ, এটা কোনো ঘোড়া সেটা হলো হাসান আজিজুলের মতো মানুষ আর একটি জন্মাবে এটা আমি বিশ্বাস করি না। তার মতো ওরকম বুকে টেনে নেওয়ার মতো মানুষ জন্মাবে এটা বিশ্বাস করি না। আমাকে ঢাকা থেকে আমাকে বদলি করলো রাজশাহী, আমি চলে গেলাম রাজশাহী বেড়াতে স্যারের পারমিশন নিতে। আমি ইচ্ছা করলে কিন্তু থেকে যেতে পারি ঢাকায়, স্যারকে বললাম স্যার আমাকে তো রাজশাহীতে ট্রান্সফার করলো, কি করবো ঢাকায় থেকে যাবা, তাহলে আমাকে কে নিয়ে যাওয়া আসা করবে? আমি বললাম যে আমি যেখানে আসলে আপনাকে পাই কাছে, আপনাকে যেখানে আসলে কাছে পাই, তাহলে আমার কোনটা লস? তো বলে যে সেটা দেখো, চলে আস দেখা যাক কি। এরকম সম্পর্ক তাকে না বলে আমি কিন্তু রাজশাহী ট্রান্সফার হয়ে আসিনি, ওনাকে জিজ্ঞাসা করি আসছি, এতটুকু তার সাথে আমার সম্পর্ক ছিল। আপনারা মনে করি যে তাদের অনেক ভালো ভালো দিক নিয়ে কথা বলেছেন যেগুলো আমি জানতামই না, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো আপনারা সকলে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা। আমরা অনেক কিছু জানলাম আজকে, নতুন করে জানছি। আমাদের সাথে যারাই দেখছেন এই অনুষ্ঠানটি পরবর্তীতে ইউটিউবেও থাকবে, তো আমার মনে হয় যে যারাই দেখবেন তারা তাদের কাছে নতুন নতুন তথ্য যোগ হবে। আমি ধন্যবাদ জানাতে চাই আজকে শহীদুল ইসলাম স্যারের কাছে যখন আমরা যাই তাকে সহযোগিতা করার জন্য। আমাদেরই আরেকটি সংগঠন তীর্থক নাটকের লিটন ভাই, লিয়াকত লিটন, তিনি সহযোগিতা করেছেন, তাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অংশগ্রহণ করেছেন, যারা দেখেছেন। এরই মধ্যে পিরু খন্দকার, পিরু ভাইয়ের একটি মন্তব্য, হাসান আজিজুল হক স্যার একটি নাম, একটি আদর্শ, আমাদের সাংস্কৃতিক অভিভাবক, আমরা স্যারকে স্মরণ করব আমাদের কথায় কাজে এবং চিন্তাধারা, এরকম তিনি লিখেছেন। আপনাকে স্মরণ করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শেষ করছি এক্ষুনি, আমাদের আসলে নির্ধারিত সময় পেরিয়ে গেছে। হাসান আজিজুল হক স্যারের পরিবারের ইমতিয়াজ হাসান, ইমতিয়াজ ভাইকে আমরা আহ্বান জানিয়েছিলাম, তিনি লিখেছেন যে আড্ডার মেজাজটাই থাক, আব্বা আমাদের চেয়েও বেশি করেছিলেন তার কাছের মানুষদের, সেই জন্যই শেষ ঠিকানাও মানুষের কাছেই। আড্ডার মেজাজটা থাকুক সার্বজনীন, ভালো থাকবেন। অর্থাৎ পরিবারের মানুষরাও সবার একজন হাসান আজিজুল হক হয়ে ওঠার বিষয়টিই বারবার বলছেন, এবং আমরা মনে করি যে হাসান আজিজুল হক যেখানে শুয়ে আছেন সেটার মধ্যে দিয়ে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি শহীদ ডক্টর শামসুজ্জোহার ক্যাম্পাস, ঠিক একইভাবে হাসান আজিজুল হকের ক্যাম্পাস, হবিবুর রহমানের ক্যাম্পাস, মাদার বক্সের ক্যাম্পাস, এরকম অনেক গুণী মানুষের। আর বাংলা সাহিত্যে হাসান আজিজুল হক তার স্বমহিমাতেই, তিনি তাঁর লেখার কারণেই তিনি থেকে যাবেন, আরো বেশি উচ্চারিত হবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজন শেষ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।